আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো এবং মোটামুটি আমরা কিন্তু সঠিক সময়ে আজকে ক্লাসটা শুরু করে দিয়েছি লাস্টের ক্লাসটা অনেকটা লেন্দি ছিল বাট আমার মনে হয় ওকে আমরা শুরু করতে পারি আমাদের ক্লাসটা তাই না আরেকটা ব্যাপার হচ্ছে মূলত আমরা হচ্ছে ফার্স্ট পেপার পড়তেছিলাম এতদিন সো আজকে হচ্ছে বেসিকলি আমি সেকেন্ড পেপারটা শুরু করব এবং আমি একটু অপেক্ষা করি যেন মোটামুটি সবাই চলে আসে আমার ভয়েসটা তোমরা স্পষ্ট শুনতেছো কিনা এবং স্ক্রিনটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু বলবা তাহলে হচ্ছে আমরা আমাদের পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারবো ঠিক আছে সো একটু দ্রুত জানাই দাও এবং হ্যাঁ মেনশন যদি করতে চাও করতে পারো স্টুডেন্টসদের যেন তারা জয়েন করে এবং আলটিমেটলি আমরা ক্লাসটা শুরু করতে পারি সো একটু দেখি তোমরা কে কি বলতে চাচ্ছো ওকে ওয়ালাইকুম আসসালাম এবং আশা করি তোমরা সবাই মানে খাওয়া দাওয়া করেই আসছো আর কি ওকে অল ক্লিয়ার অল ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ একটু দ্রুত জয়েন করি আমরা আর একটা মিনিট অপেক্ষা করি যেন সবাইকে সাথে নিয়ে আমরা শুরু করতে পারি এবং তাতে করে আমাদের বেশি একটা রিপিট করতে হবে না রিপিটেশনের যে ব্যাপারটা থাকে সেটা হবে না ইনশাল্লাহ ওকে ওকে সো কেমন কাটলো উইকেন্ড তোমাদের সবার কেমন কাটছে পড়াশোনার লোড কেমন যাচ্ছে এবং তোমাদের প্ল্যান কি এই যে উইকটা শুরু হলো আমাদের আজকে তো শনিবার রাইট সো আমাকে জানাও এবং তার মধ্যে করে সবাই যেন চলে আসে একটু আমাকে জানাও যে উইকেন্ড কেমন কাটলো কার কি প্রোগ্রাম কার কি 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 করার ইচ্ছা আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আদাব নমস্কার অন্যান্য ধর্মাবলম্বীদের যেই ভাই বোনেরা আছো তোমরা আচ্ছা আচ্ছা লাউ উড এন্ড ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ লাউ এন্ড ক্লিয়ার ওকে সবাই প্রেজেন্ট তো চলো মোটামুটি আমার মনে হয় এনফ এন টাইম আমরা দিয়ে দিয়েছি যারা জয়েন করার তারা জয়েন করে ফেলবে আর তোমরা তো জানালে না যে কি করলা তোমরা তোমাদের উইকেন্ড কেমন কাটলো কার ভালো লাগতেছে কার খারাপ লাগতেছে চাইলে বলতে পারতা তাহলে একটু দেখতাম আর কি সবার মনের অবস্থাটা যাক ঠিক আছে আমি বুঝতে পারতেছি কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে হ্যাঁ তো মূল কথায় চলে যাওয়ার আগে দুইটা কথা বলে নিব একটা হচ্ছে যে তোমাদের মান বন্টনটা জানতে হবে তোমাদের শর্ট সিলেবাস আমি তো আজকে আমার ফার্স্ট ক্লাস সেকেন্ড উপর সো আমার মনে হয় আমি একটু এই একটু তোমাদেরকে বলে তাহলে ভালো হবে আমাদের যে শর্ট সিলেবাসটা আছে বাইশের জন্য আমাদের তো ফার্স্ট পেপার শুধু অনলি সাবজেক্ট না আমাদের সাবজেক্ট কি আছে আমাদের সাবজেক্ট আছে হচ্ছে সেকেন্ড পেপার এখন সেকেন্ড পেপারে যে ব্যাপারটা দাঁড়ায় সেকেন্ড পেপারে আমাদের গ্রামার পোর্শন থাকে কি থাকে আমাদের হচ্ছে গ্রামার পোর্শন থাকে তো সেই গ্রামার পোর্শন অনুসারে আমরা একটু আগাবো আমি মূলত যেই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করবো বা কভার করবো প্রথমটা হচ্ছে এই রাইট ফর্ম ফর্ম অফ অফ সেটা হচ্ছে কি মূলত রাইট ভার্বস এইটা দুই নাম্বার যে টপিকটা এটার সাথে সংলগ্ন থাকবে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কি থাকবে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাবা তিন নম্বর যে জিনিসটা আমি পড়াবো ইনশাল্লাহ সেটা হচ্ছে মূলত আমাদের ইউজেস অফ স্পেশাল ওয়ার্ড ঠিক আছে ইউজেস অফ স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ড আমরা বলতে পারি স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ড আর চার নাম্বার যে জিনিসটা ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমাদের পাংচুয়েশন সেটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে পাঞ্চুয়েশন ঠিক আছে সো এই চারটা টপিক মূলত আমি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখব এবং তোমাদের সাথে আমি চারটা টপিক আলোচনা করব যতগুলো ক্লাস লাগে ইনশাল্লাহ এবং প্র্যাকটিসও হবে খুঁটিনাটি জানাবো সো রাইট অফ ফর্ম অফ ভার্বস যে জিনিসটা কভার করবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্টটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা যেটাকে বলি বহুল আলোচিত টপিক আমাদের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু আমি আল্লাহ ইনশাল্লাহ হচ্ছে তোমাদেরকে দেখাবো এইটার সাথে সাথে লাইভ ফর্ম ভার্সের সাথে সাথে আর তোমাদের ক্ষেত্রে মূলত যখন আমি এই তিনটা এক নাম্বার দুই নাম্বার আর তিন নাম্বার পড়াবো তখন হচ্ছে সেন্টেন্স কানেক্টরসটাকে আমি একটু দেখানোর চেষ্টা করব। সেন্টেন্স কানেক্টরস এর উপর ফুল ক্লাস নিবেন তোমাদের প্রিয় প্রভাপু সো সেন্টেন্স কানেক্টরস উনি পড়াবেন কোনো টেনশন নাই সেটা নিয়ে তবে তারপরে আমি তোমাদেরকে হালকা একটু দেখায় দিব যে যে জায়গায় আমার মনে হবে যে সেন্টেন্স কানেক্টরস চলে আসতেছে সেই সেই জায়গাগুলো হচ্ছে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে সো সেকেন্ড পেপারের গ্রামার পোর্শনটা কি পোর্শন আমি একটু লিখে দিই গ্রামার পোর্শনের এই জিনিসগুলো দেখব তাছাড়া রাইটিং এর ক্ষেত্রে যেই যে ক্লাস নেওয়া দরকার ওইটা আমরা যখন সময় হবে তখন আমি তোমাদেরকে জানাই দিব তোমাদের আপও তোমাদেরকে জানিয়ে দিবেন ঠিক আছে সো এটা নিয়ে কোনো টেনশন নাই আমি কানেক্টরসটাকে হচ্ছে সাবসাইডার হিসেবে আমি কানেক্টরসটা দেখাবো এখন আগে জানতে হবে যে মান বন্টনটা কেমন দাঁড়ায় রাইট ফর্ম অফ ভার্বসের যে মানদণ্ডটা সেটা কিন্তু আমাদের একটু জানতে হবে বর্তমানে রাইট ফর্ম অফ ভার্বসের হচ্ছে কিছুটা এই রকম যে 0.5 করে নাম্বার থাকবে এবং তোমাকে অ্যান্সার দিতে হবে 14টা 14টা সঠিক অ্যান্সার দিলে তুমি নাম্বার পাবে হচ্ছে সাত এই জিনিসটা একটু ধারণ করো মাথার ভিতরে একটু ঢুকিয়ে নাও ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল করো কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে যেটা থাকবে সেটা হচ্ছে আলটিমেটলি এজ ইউজুয়াল দশ একে দশ মানে দশটা তোমার থাকবে সেই সঠিক দশটা অ্যান্সার দিতে পারলে তুমি দশ নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ ইউজেস অফ স্পেশাল বা ফ্রেজাল ওয়ার্ড এইখানে তুমি পাবা হচ্ছে দশটা তার মানে তুমি যদি দশটা সঠিক অ্যান্সার দাও তাহলে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা হচ্ছে যতটুকু দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ ঠিক আছে আর পাংচুয়েশনে আলটিমেটলি তুমি নাম্বার পাবো হচ্ছে সাত যাই হোক আমার প্রথম যে সেগমেন্টটা আমি দেখাবো সেই সেগমেন্টে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বস আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আমি আবারও বলে দিচ্ছি সামনের যতগুলো ক্লাস আমরা করতে যাচ্ছি সেকেন্ড ব্যাপারের এই রাইট ফর্ম অফ ভার্বস আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এরা হচ্ছে সমান্তরালে যায় তোমরা তো দেখো যে রেল লাইনের যে একটা ব্যাপার আছে না প্রবাহমান রেল লাইনগুলো তারা সমান্তরালে যাচ্ছে ঠিক না আমরা ওই রাইট ফর্ম ভার্স আর কমপ্লিটিং সেন্টেন্স কে সমান্তরালে নিয়ে যাব ঠিক আছে একদম তোমাদেরকে দেখায় দিব যাতে করে তুমি আশা করতেছি সাথে সাথে প্র্যাকটিস করলে তোমার আর কোনো ঝামেলা থাকার সম্ভাবনা ইনশাআল্লাহ থাকবে না সো এই দুইটা জিনিস করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে আলটিমেটলি আমাদেরকে বেশ কয়েকটা টপিক সম্পর্কে জানতে হবে সেই টপিক গুলা কি কি আমি একটু লিখি এই টপিক গুলার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথমত ভার্ভ অর্থাৎ পার্সু স্পিচের ভিতরে আমরা জানি যে আট ধরনের পার্সু স্পিচ আছে আট ধরনের পার্সু স্পিচের ভিতরে ভার্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি তোমার যখন একটা সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন আসে তখন তুমি ভার্ব ছাড়া কিন্তু সাধারণত তুমি আসলে সেন্টেন্স মেক করতে পারবা না মিনিংফুল সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া তৈরি করা যায় না সো ভার্ব তোমার লাগবে সো ভার্ব তো এখানে রাইট ফর্ম ভার্বসের আদলে আছে আমরা ভার্বটা পড়ব তার সাথে সাথে আর কি কি পড়ব তার সাথে সাথে আমরা এই পার্স অফ স্পিচের যে মেইন চারটা জিনিস অর্থাৎ আলটিমেটলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য এই নাউন প্রোনাউন তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই চারটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ফার্স্ট পেপার যখন পড়েছি ইন্টারচেঞ্জ আমরা পড়েছি এখন আমরা হাতে কলমে দেখব যে কিভাবে নাউন প্রোনাউন এবং অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে বসে তারপরে কি শিখবো তারপরে শিখবো হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সের আমরা কি বিভিন্ন স্ট্রাকচার আছে আমি জানি তাই না সো স্ট্রাকচারাল সেন্টেন্স আর মিনিং ওয়াইজ সেন্টেন্স এগুলো আমাদেরকে শিখতে হবে সো একটু বুঝে নাও যে কি কি টপিক তোমার কভার হবে ইনশাআল্লাহ তাহলে স্ট্রাকচারাল সেন্টেন্স প্লাস হচ্ছে কি বলতো প্লাস হচ্ছে তোমাদের মিনিং ওয়াইজ যে সেন্টেন্সগুলো আছে ঠিক আছে ওকে মানে অর্থ অনুসারে সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় ধরনের ওই যে বেসিক পাঁচ ধরনের অ্যাসারটিভ নেগেটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লেমেটরি এগুলো শেখাবো তার সাথে সাথে স্ট্রাকচারাল যে সেন্টেন্স আছে সেইখানে আমরা জানি যে তিন ধরনের তিনটা বস তাই না কি কি সেটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদেরকে কম বেশি তোমাদেরকে কম বেশি ক্লস সম্পর্কে ধারণা দেওয়া হবে তাহলে এই টপিকে আমরা ক্লজ সম্পর্কে জানবো কি সম্পর্কে জানবো আমরা হচ্ছে ক্লস সম্পর্কে জানবো ঠিক আছে আলটিমেটলি কন্ডিশনাল সম্পর্কেও আমাদের জানা হবে কন্ডিশনাল সম্পর্কেও আমাদের কি হবে আমাদের কন্ডিশনাল সম্পর্কেও জানা হবে এবং যখন আবার আমি তিন নাম্বারটা শুরু করব তখন আবার তোমাদেরকে এই যে স্পেশাল ফ্রেজাল ওয়ার্ড তার সাথে সাথে ফ্রেজাল ভার্ব গুলো আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ আমাদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে এই ফ্রেজাল ভার্ব আমাদেরকে শিখতে হয় সো এটাও আমাদেরকে শিখতে হবে এটা আমরা শিখে ফেলবো সো আপাতত এই হচ্ছে আমাদের সামনের বেশ কয়েকদিনের কি পড়াশোনা এইগুলো যদি পড়াশোনা করতে পারি তার সাথে সাথে যদি আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি তাহলে মোটামুটি ধরে রাখো যে ইনশাল্লাহ তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আর মনে রাখবা কমপ্লিটিং সেন্টেন্সের যে স্পেশাল রুলস গুলো আছে অর্থাৎ একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হলে যে ব্যাপারগুলো সামনে আসে সেই ব্যাপারগুলোর বেশিরভাগ কিন্তু রাইট ফর্ম সম্পর্ক যুক্ত তাই প্রায় সময় হচ্ছে আমরা দেখব কিভাবে আলটিমেটলি সেই রাইট ফর্ম অফ ভার্ভস দ্বারা আমরা প্রকাশ করতে পারি আবার কমপ্লিটিং সেন্টেন্সও প্রকাশ করতে পারি তার ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ধরো ধরো হচ্ছে আমরা লিখতেছি তাই না ধরো হচ্ছে আমরা বলতেছি অ্যাজিফ এই অ্যাজিফটা কিন্তু তোমরা জানো অ্যাজিফ শব্দের অর্থ হচ্ছে যেন অ্যাজিফ শব্দের অর্থ হচ্ছে কি জানো যেন তার মানে অ্যাজিফ শব্দটা হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটা আমার তিনটা ক্ষেত্রে কাজে লাগে যদি আমি বলি রাইট ফর্ম অফ ভার্বস এটা কিভাবে কাজে লাগে আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি ছোট করে এক্সাম্পলটা রাইট ফর্ম ভার্বস এইভাবে কাজে লাগে ধরো আমি বললাম যে হি টক্স as if তাহলে এইখানে কি আছে এইখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে হি টকস অ্যাজ ইফ হি ড্যাশ তোমার রাইট ফর্ম অফ হয়তো এরকম করে একটা কি দেওয়া থাকবে ক্লু দেওয়া থাকবে তারপরে লিখবে এরকম শেষ एवरीथिंग তাহলে আমার মেইন পরীক্ষায় যখন রাইট ফর্ম ভার্বস গুলো একটা প্যারা আকারে একটা প্যারা আকারে যখন সুন্দর মতো আসবে তখন এই টাইপের লাইন থাকলে থাকতেও পারে সো হি যেহেতু এই পাশে আছে ওই পাশে সাধারণত কি হয়ে যায় হয় এর তাহলে অ্যান্সারটা কি হবে তোমরা হয়তো অনেকে কমেন্ট বক্সে দিয়ে দিস এভরিথিং এই এর উদাহরণটা আমি যদি কমপ্লিটিং সেন্টেন্সে দেখি আমি তোমাদেরকে দেখাবো যে বোর্ড কোশ্চেনে বোর্ড কোশ্চেনে কমপ্লিটিং সেন্টেন্সে এইটা চলে আসছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো তো এই কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসবে এই ভাবে আসবে যে হি টকস অ্যাজ ইফ এই যে শেষ এরকম একটা কি থাকবে এরকম করে কমপ্লিটিং সেন্টেন্সটাকে বলবে কমপ্লিট সেন্টেন্স তাহলে তোমাকে যখন এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে তুমি জাস্ট কি কিউ এভরিথিং সে এমন ভাব ধরে যে এমন ভাবে কথা বলে যে সে যেন যদি স্পেশাল ফ্রেজাল ওয়ার্ডে আসে তার মানে এই যে স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ড যেটা কিনা অলরেডি পরীক্ষায় আছে তোমাদের এবং এটা আসবেও সেইখানেও খেয়াল রাখবা এইটা আসবে হচ্ছে এইভাবে যে এখানে তো বলছি স্পেশাল ওয়ার্ড তাহলে এখন স্পেশাল ওয়ার্ডটা হচ্ছে অ্যাজ তোমার পরীক্ষার কোশ্চেন আসবে হি টক্স ড্যাশ হি নিউ এভরিথিং তাহলে তোমাকে প্র্যাকটিস করতে করতে বুঝে ফেলতে হবে যে এটা এমন একটা কিছু বোঝাচ্ছে যে সে এমন ভাবে কথা বলে যেন যেন সে জানতো তাহলে এখানে আমাকে কি বসাইতে বসাইতে হবে হবে আলটিমেটলি আমি তোমাদেরকে এই উদাহরণটার দ্বারা যাচ্ছি আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়ব তার সাথে সাথে আমাদের কিছু কিছু স্পেশাল কেসে কমপ্লিটিং কমপ্লিটিং সেন্টেন্সটা পড়া হয়ে যাবে আবার কিছু স্পেশাল কেসে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ডটা শেখা হয়ে যাবে আমরা চেষ্টা করবো যে একত্রে বোঝার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস সহ তাহলে কি হবে আমার শেখাটা হয়তো বা কিছুটা কি হবে ফ্রুটফুল হবে কারণ তুমি যদি আলাদা আলাদা করে জানতে চাও তোমার সময়ও যেমন আলাদা লাগবে তখন তোমাকে একই জিনিস বার চিন্তা করতে বড় ফিল করতে পারো তো সেই ক্ষেত্রে একটা জিনিস যদি আমি বিভিন্ন মোড়কে দেখতে পারি তাতে তোমাদের কোনো সমস্যা নেই আমার এক্সামের যেইটাই আসুক না কেন সেটা রাইট ফর্ম অফ আসুক সেটা কমপ্লিটিং সেন্টেন্সে আসুক আর সেটা স্পেশাল ওয়ার্ড বা ফেডার্ল ওয়ার্ডে আসুক সো এই হচ্ছে মূলত কথাবার্তা এখন একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা মোটামুটি রেডি আছো কিনা বুঝতে পারছো কিনা তাহলে হচ্ছে আমরা আমাদের ভার্বের যে আলোচনা ক্লাসিফিকেশন সেখানে চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে সো একটু দেখি ঠিক আছে ওকে ভেরি গুড ভেরি গুড আচ্ছা না আটকে তো যায় নাই ভাইয়া আমি তো দেখতে পারতেছি ক্লাস তো মোটামুটি দেখা যাচ্ছে দেখো ঠিক আছে ওকে ঠিক আছে ভাইয়া স্লো বলবো স্লো বলবো আমি জাস্ট তোমাদেরকে ডেমো দেখালাম এখন থেকে স্লো বলবো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন বলো দেখা যাচ্ছে কিনা এখন বলো দেখা যাচ্ছে কিনা স্পষ্ট আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে ভেরি গুড রেডি ওকে আমি প্রয়োজনে কালো কালি নিয়ে নেই কালো কালি নিলে তোমাদের হয়তো দেখতে সমস্যা কম হইতে পারে দাঁড়াও আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই ঠিক আছে ওকে আমরা আজকে পড়বো প্রথমত কি ভার্ভ সম্পর্কে আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে আমরা শুরু করব হচ্ছে ভার্ভ দিয়ে এখন মজার একটা ব্যাপার তোমাদের সাথে আগে বলি ভার্ভের যে রেগুলার ক্লাসিফিকেশন ভার্ভের যে রেগুলার ক্লাসিফিকেশন অর্থাৎ ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ ইন ট্রানজিটিভ ভার্ভ তারপরে হচ্ছে কজিটিভ ভার্ভ ঠিক আছে এরকম আরো স্পেশাল কাইন্ড অফ অনেক কিছু আছে কিন্তু আমরা আপাতত ভার্ভের ওই ক্লাসিফিকেশনে যাব না আমরা আপাতত ভার্বের ওই ক্লাসিফিকেশনে যাব না কারণ আমাদের এইচএসি এক্সামে সেইগুলা ইম্পর্টেন্ট না সেইগুলা যদি আমাদের ভার্সিটি এক্সাম ধরো বা অ্যাডমিশন টেস্ট যেটা আমরা বলতেছি মেডিকেলস বা যে কোনো জায়গায় সেইখানে হয়তো কিছুটা কাজে লাগে কিন্তু এছাড়া আপাতত এইচএসি তে ভার্ভের যে ক্লাসিফিকেশন ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা আমাদের জানার আপাতত কোনো প্রয়োজন নেই সো ওইটা আমরা পরবর্তীর জন্য রেখে দিলাম কখনো যদি এক্সট্রা সুযোগ পাই তখন অবশ্যই তোমাদেরকে দেখাই দিব তাহলে কোন জিনিসটা দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি রাইট ফর্ম ভার্স মানে আমাকে শুরু করতে হবে সেটা হচ্ছে ভার্বের ফর্ম তাহলে আমি কি লিখব ফর্মস অফ ভার্ব আমি কি লিখলাম আমি লিখলাম ফর্মস অফ ভার্ব তাহলে আমার মোটামুটি কি হলো আমার হচ্ছে যে ঘটনা আছে সেই ঘটনাগুলো শুরু হলো ঠিক আছে ফর্মস অফ কেন ইম্পর্টেন্ট ফর্মস অফ ভার্ব এই জন্য ইম্পর্টেন্ট যতগুলো অ্যান্সার তুমি পরীক্ষায় দিবা রাইট ফর্ম অফ ভার্বস যতগুলো অ্যান্সার তুমি পরীক্ষায় দিবা এই সবগুলো ফর্মস অফ ভার্বের ভিতর থেকে আসবে এই সবগুলো ফর্মস অফ ভার্বের ভিতর থেকে আসবে সো তাইলে তুমি আমাকে বলো যে ফর্মস অফ ভার্ব আমাদের জানা উচিত নাকি উচিত না তাহলে ফর্মস অফ ভার্ব জানার আগে আমাকে বুঝতে হবে যে কয় ধরনের ফর্মস সাধারণত আমরা দেখতে পারি আমরা সাধারণত ছয় ধরনের ফর্মস দেখতে পারি এটা কোনো সর্বজন স্বীকৃত কোনো কথা না ব্যাপারটা হচ্ছে বিভিন্নভাবে অ্যানালাইসিস মাধ্যমে আমরা ছয়টা ফর্ম পাই ভার্বের কয়টা ফর্ম পাই ছয়টা ফর্ম তাহলে কি কি একটু লিখি তাহলে ছয়টা ফর্মের ভিতরে প্রথমটা হচ্ছে ভি ওয়ান প্রথমটা হচ্ছে ভি ওয়ান যাকে আমরা বলতেছি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম তোমরা সবাই জানো যে আমাদের একটা টেন্স বলে কথা আছে টেন্স মূলত মূলত এই ভার্বের যে টাইমটাকে টাইম অফ ভার্ব ক্রিয়ার কাল সেটাকে নির্দেশ করে টেন্স হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে পাস্ট টেন্স আরেকটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আরেকটা হচ্ছে কি

সেকেন্ডারি ফর্মটা সেটাকে আমরা বলি হচ্ছে ভি টু কি বলি আমরা সেটাকে বলি ভি টু ভি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম কি ফর্ম পাস্ট ফর্ম তাহলে পাস্ট ফর্মগুলো গুলো কিভাবে হবে গোয়ের এর জায়গায় আমরা দেখতে পারবো ওয়েন্ট কামসের এর জায়গায় আমরা দেখতে পারবো কেম ডু এর জায়গায় আমরা দেখতে পারবো ডিড আবার হচ্ছে এরকম আরো অনেক আমার পাস্ট ফর্ম চলে আসবে সেটা আমরা সামনে দেখব তাহলে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট ফর্ম তাহলে আরেকটা ফর্ম কি এদের ফিউচার ফর্ম অনেকে আমরা ভুল করি অনেকে আমাকে বলে যে হ্যাঁ এটা কি ফিউচার ফর্ম অব দ্য ভার্ভ সাধারণত ভার্ভের কোনো ফিউচার ফর্ম নাই সাধারণত ভার্বের কোনো ডিরেক্ট ফিউচার ফর্ম নাই সাধারণত সাথে তারা যুক্ত হয় সেইটা একটা অন্য আলাপ সেইখানে আমরা একটু পরে যাবো আমরা একটু দেখি ভি থ্রি কি আছে হচ্ছে হচ্ছে মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল কি পাস্ট পার্টিসিপল তাহলে পাস্ট পার্টিসিপলটা কি কি ছোটবেলা থেকে পরে আসছো যে গোয়েন্ট গন কাম কেম কাম ডু ডিড done, etc. তাহলে হয়ে গেল আমাদের তিনটা ফর্ম এই তিনটা ফর্ম কি নির্দেশ করে এই তিনটা ফর্ম নির্দেশ করে নির্দেশ করে পড়াশোনা করেছো তখন তোমরা এই এর ভার্ভ সম্পর্কে স্পষ্ট ভাবে পড়েছ কনজুগেশন অফটা ভার্ভটা কি ভার্ভের তিনটা ফর্মের যে বিস্তৃত ভাবে ব্যাখ্যা থাকে সেইটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্ভ সো যারা এখনো কনজুগেশন অফ ভার পড়নি বা রিভিশন দেওনি রিভাইজ দিয়ে নিবা তার মানে ভি ওয়ান ভি একটা নির্দিষ্ট শব্দের একটা নির্দিষ্ট শব্দের যেটা কিনা না পার্টস অফ স্পিচের ভিতরে ভার নামকরণ দেওয়া হয়েছে সেই ভার্বের তিনটা ফর্মকে যখন আলাদা আলাদা প্রকাশ করা হয় তাদেরকে সেই পরিবর্তনকে বলা হয় কনজুগেশন অফ ভার্ভ তাহলে কনজুগেশন অফ ভার্ভটা কি আমরা বোঝার চেষ্টা করি যখন একটা পার্টস অফ স্পিচ যার নাম হচ্ছে ভার্ভ সেই তো একটা শব্দ সেই শব্দকে যখন তিনটা ভিন্ন ভিন্ন রূপ দেওয়া হয় তখন তাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ভ তাহলে এইখানে আমরা ইজিলি দেখতে পারি যে গো প্রেজেন্ট ফর্ম ভি টু হচ্ছে পাস্ট ফর্ম ওয়েন্ট আর গন এই প্রসেসটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ভ তাহলে সি সিন এরকম হাজার করতে হবে এগুলো আমাদেরকে যেমন এগুলো আমরা পড়ব ইন দা মিন টাইম আমরা শিখে ফেলবো কারণ কি আমাদের সঠিক ভার্ভের ফর্ম লেখাটা খুবই জরুরি ঠিক আছে ভাইয়া তাহলে চার নাম্বার ফর্মটা কি বলে দেন চার নাম্বার ফর্মটা হচ্ছে ইনফিনিটিভ যেটাকে আমরা কি বলতেছি ইনফিনিটিভ ভাইয়া ইনফিনিটিভটা জানি কি ইনফিনিটিভটা মানে হচ্ছে এই রকম যে টু প্লাস ভার্ ওয়ান আচ্ছা এই টু প্লাস ভার ব্যাপারটা জানি কি টু প্লাস ভার এর ব্যাপারটা হচ্ছে এই রকম যে টু হচ্ছে একটা প্রিপোজিশন টু হচ্ছে একটা কি প্রেপোজিশন তাহলে এই টু প্রিপোজিশানের পরে যদি ভার্ভ বসে তাহলে ভার্ভটা সবসময় কি বসে ভার্ভের প্রেজেন্ট ফর্মে বসে তাহলে আরো স্পষ্ট করে বললে ভার্বের বেস ফর্মে বসে তাহলে এখন আর একটা জিনিস চলে আসলো যে ভাইয়া ভার্বের বেস ফর্মটা কি ভার্বের বেস ফর্মকে আমি বলে যাব ভি বি ভি বি তাহলে এখানে ছোট করে লিখে দেই এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম তাহলে ভাইয়া ভার্বের বেস ফর্মটা একটু ব্যাখ্যা করেন আচ্ছা ভার্বের বেস ফর্মটা হচ্ছে আমি ব্যাখ্যা করতেছি সেইটা হচ্ছে তোমরা জানো যে পার্সন ওয়াইজ কি ওয়াইজ পার্সন ওয়াইজ আমি একটু পরের পৃষ্ঠায় চলে যাই তোমরা সবাই জানো যে পার্সন ওয়াইজ আমাদের কিছু পরিবর্তন হয় তাই না সো পার্সন ওয়াইজ আমাদের কিছু পরিবর্তন হতে পারে যেমন আমরা জানি যে পার্সোনাল প্রোনাউনে পার্সন আছে কি কি ফার্স্ট পার্সন যেমন ফার্স্ট পার্সনে কে আছে ফার্স্ট পার্সনে আছে হচ্ছে আই তারপরে আছে হচ্ছে উই আবার সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনে কারা কারা আছে সেকেন্ড পার্সনে আছে মেইনলি আমাদের আবার থার্ড থার্ড আছে আছে মেইনলি হচ্ছে হি অথবা অথবা ইউ যে কোন নাম ধরো এখান থেকে একটা নাম নিলাম রাকিন জানি না এটা কার নাম ধরে নিলাম তাহলে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে ভার্বের ফর্মের কিছু ভিন্নতা আছে তাহলে আইউ এর ক্ষেত্রে ভার্ভটা যেটা বসবে যেমন গো গো একটা ভার্ভ আমি ধরে নিলাম এখানে ভার্বটা হচ্ছে গো তাহলে আই আর ইউ এর ক্ষেত্রে গোটা কি হবে গোই থাকবে কি থাকবে গো থাকবে ইউ এর ক্ষেত্রেও গো গোই থাকবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে এই যে উপরে লিখে দিলাম তাহলে হি শি রাকিন তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো এই গো কি গো থাকবে নাকি চেঞ্জ হবে গো চেঞ্জ হয়ে হয়ে যায় হচ্ছে গোজ বুঝার চেষ্টা করো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পার্সনে ফার্স্ট আর সেকেন্ড পার্সনে সাধারণত ভার্বের যে ফর্মটা বসে এটা হচ্ছে ভার্বের ভার্জিন ফর্ম কি ফর্ম ভার্বের হচ্ছে ভার্জিন ফর্ম তাহলে এই ভার্জিন ফর্মটা মানে হচ্ছে কি র ফর্ম যে এখানে কোনো কিছু যুক্ত হয় না ঠিক আছে তার মানে এখানে কোনো এস বা ইএস যুক্ত হবে না ওয়েন্ট হয়ে যাবে না গন হয়ে যাবে না তাহলে এরাই হচ্ছে মূলত ভার্বের বেস ফর্ম এদেরকে কি বলা হয় ভার্বের বেস ফর্ম সেম জিনিসটাই যখন গো থেকে গোজ হয়ে যায় তখন একে আসলে বলা যায় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলা যায় ভার্বের প্রেজেন্ট ফর্ম এখন কেন গোজ হইলো সেই জিনিসটা হবে না খুব ছোটবেলার টেকনিক এগুলো হচ্ছে থার্ড সিঙ্গুলার নাম্বার থার্ড সিঙ্গুলার নাম্বার সাথে সবসময় কি হয় এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় তার মানে যেমন হচ্ছে হি গোজ শি goes কিন্তু আমরা বলি আই গো উই গো তাহলে এই যে চেঞ্জ গুলা এগুলো একটু ছোটখাটো জিনিস মনে রাখতে হবে তার মানে এইটাই বুঝাতে চাচ্ছিলাম যে যখন তুমি ইনফিনিটি ব্যবহার করবা যখন তুমি ইনফিনিটি ব্যবহার করবা তখন কিন্তু এই ভি ওয়ানটা অ্যাকচুয়ালি এই ভিবির মতো আচরণ করবে তার মানে টু প্লাস গো লিখতে পারবা ভাইয়ারা কিন্তু কখনোই টু প্লাস গোজ লেখা যাবে না আমাকে বল বুঝতে পারছো কিনা এই জন্য এতটুক ব্যাখ্যা দিলাম এই টু প্লাস গোজ কখনো লেখা যাবে না লিখতে হবে কি টু প্লাস গো অথবা লিখতে হবে টু প্লাস প্লে তার মানে ভার্বের ভার্জিন ফর্ম মানে ভার্বের বেস ফর্মটাকে বসাতে হবে ঠিক আছে তাহলে বেস ফর্ম কি তুমি বুঝতেই পারলা অর্থাৎ যেখান হচ্ছে শুধুমাত্র ভার্বের কি একদম র ফর্মটা বসে কাঁচা ফর্মটা যেখানে কোনো এস বা ইএস যুক্ত হয় না এটা তোমরা জানো আর ব্যাখ্যা করলাম না তারপরে এসো ভার্বের একটা স্পেশাল ফর্ম যেটাকে তোমরা বলো হচ্ছে ইদার জিরান্ট না হয় তোমরা বলো হচ্ছে তাহলে এখন তুমি জিরান হিসেবে সেটা নাউনকেই বলো আর মাঝে মাঝে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে মতো আচরণ করে সেটাকেই বলো না কেন আলটিমেটলি পরীক্ষার হলে আলটিমেটলি পরীক্ষার হলে তোমাদেরকে এই ভি ওয়ান তার একটা মুখ্য উদাহরণ কি ভাইয়া একটু বলে দেন তার একটা মোক্ষম উদাহরণ হচ্ছে ভাইয়া এই রকম কি বলতো তার একটা উদাহরণ হচ্ছে আই এম প্লেইং ক্রিকেট আমি কি বলতেছি আই এম প্লেইং ক্রিকেট তাহলে প্লেইং মানে কি পি এল এ ওয়াই প্লাস আইএনজি একদম ভেঙে ভেঙে বুঝো তাহলে আই এম প্লেইং ক্রিকেট এখনই ডিটারমাইন করতে যে ওনা ভাইয়া এটা কি জিরান্ট এটা কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার দেন না কেন কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্সে আসতেছি আমি কমেন্ট বক্সে আসতেছি একটু অপেক্ষা করো আমি জাস্ট ব্যাখ্যাটা দিয়ে নেই এই প্লেইংটাকে ভাঙলে আমরা এই প্লেটাকে বলবো হচ্ছে ভার ওয়ান প্লেটাকে বলবো হচ্ছে ভার্ভ ওয়ান আর এই হচ্ছে আমাদের আইএনজি তাহলে এই ফর্মটাকে সাধারণত বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে আই এম প্লেয়িং ক্রিকেট যখন বলে দিচ্ছি তখন তোমরা বুঝেই নিতে পারতেছো যে আলটিমেটলি আই এম টকিং অবাউট প্রেজেন্ট পার্টিসিপল অথবা তোমরা জিরান বলো এভার ইট ইস ফর্মটা জানাটা জরুরি ফর্মটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি সো এই হচ্ছে ভার্বের ছয়টা ফর্ম এবং মজার ব্যাপারটা কি জানো মজার ব্যাপারটা হচ্ছে এই ভার্বের ছয়টা ফর্ম দিয়েই এই ভার্বের ছয়টা ফর্ম দিয়েই কি হয় জানো এই ভার্বের ছয়টা ফর্ম দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে তোমাদের যতগুলো রাইট ফর্ম অফ ওয়ার্ডস আসবে রাইট ফর্ম অফ ভার্বস আসবে এই ছয়টা ফর্মের ভিতরেই আসবে এখন পৃথিবীতে হাজার হাজার ভার্বস আছে পৃথিবীতে হাজার হাজার ভার্বস আছে কিন্তু আমাদের ওই ভার্বের এই ছয়টা ফর্মের উপর নির্ভর করবে এই ছয়টা ফর্মের উপর নির্ভর করবে যে আমরা পরীক্ষায় কি কি আমরা অ্যান্সার দিতে যাচ্ছি ঠিক আছে যত বোর্ড কোশ্চেন আসে আমি তোমাদেরকে একদম সাদরে বলতেছি তোমরা আজকে থেকে অ্যানালাইসিস করো প্রতিদিন বিশ মিনিট ত্রিশ মিনিট করে তাহলে দেখবা জীবন আর রাইট ফর্ম ভার্সে এই ফর্মগুলোর বাইরে কিছু পাবা না সো এটা একটা খুব সহজ জিনিস এটা হয়তো তোমরা অনেকেই জানো যারা জানো তাদেরকে তো স্যালিউট আর যারা জানতে না বা যারা ভুলে গেছো জানতে বা ভুলে গেছো তাদেরকে একটু জানিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলাম সো তোমরা ব্যাপারটা একটু মাথায় রাখবে ঠিক আছে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখলে মোটামুটি আমরা ভার্বের ফর্মগুলো কি জানতে পারলাম এখন হচ্ছে আমরা ডিপলি সেইগুলোকে ব্যাখ্যা করব এবং স্পেশাল যে রুলস গুলো আছে সেইগুলো দেখবো তো চলো আমরা কি শুরু করতে পারি কিনা আমাকে একটু বলো ওকে ঠিক আছে আমি একটু দেখি আমরা শুরু করতে পারি কিনা ওকে ডান ওকে ভেরি গুড ভেরি গুড ওকে ঠিক আছে ভাইয়া স্ক্রিন ক্লিয়ার না আচ্ছা এখন আমি যে কি করি স্ক্রিন ক্লিয়ার না কেন আমার এখানে না স্পষ্ট দেখাচ্ছে ইভেন আমি তোমাদেরকে ফাইলটা দিয়ে দিব তোমরা দেখতে পারবা নেটওয়ার্কও মোটামুটি ঠিক আছে বাসে যে আমার চলতেছে এটা খুব সুন্দর করে চলতেছে আলহামদুলিল্লাহ সো স্ক্রিন কেন যে क्लियर না বলতাছো আমি বুঝতেছি না আমি একদম তোমাদের স্ক্রিনশট দিতে পারলে বুঝাতে পারতাম স্ক্রিনটা না क्लियर আছে একদম আমি আমার মোবাইল থেকে স্পষ্ট দূর থেকেও দেখতে পারতেছি একটু রিফ্রেশ করে দেখো প্লিজ আমার মনে হয় আজকে আমার নেটওয়ার্কে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমার নেটওয়ার্কে কোনো সমস্যা নেই ঠিক আছে যদি থাকতো তাহলে আমি নিজেই তোমাদেরকে বলতাম হ্যাঁ রাইট আমি তোমাদেরকে অবশ্যই বলতাম তাই না না সো আসলে নেই তোমরা একটু প্লিজ একটু দেখো তোমাদের নেটওয়ার্কটা একটু দেখো আমার মনে হয় তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা ঠিক আছে ওকে ওকে সো চলো আমরা শুরু করে দেই চলো একটু মনোযোগ দাও চলো চলো একটু মনোযোগ দাও একটু মনোযোগ দিলে দেখবা যে এটা খুব কঠিন কিছু লাগতেছে না মজা লাগতেছে এটা মজা লাগতেছে লেট মি টেল ইউ খুব মজার আমরা বুঝে বুঝে পড়ব প্রথম যে ফর্মটা আছে তাহলে প্রথম ফর্মটা নিয়ে আদি অন্ত সব আজকে বুঝাবো প্রথম ফর্মটা হচ্ছে কি ভি ওয়ান এই ফর্মের আরেক নাম কি প্রেজেন্ট ফর্ম এই ফর্মের আরেক নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে দুনিয়ার যত প্রেজেন্ট ফর্ম আছে যত প্রকার উদাহরণ আছে সবকিছু আমরা এখন বুঝার চেষ্টা করব তাহলে দেখি প্রেজেন্ট ফর্ম যখন আসবে তখন আমাদেরকে বেশ কয়েকটা জিনিস মনে রাখতে হবে বেশ কয়েকটা জিনিস মনে রাখতে হবে মনোযোগ দাও যা পড়াচ্ছি যদি একটু মনোযোগ দাও দেখবা যে রাইট ফর্ম ভার্বস তোমাদের রিভাইস হয়ে যাচ্ছে আর যারা একটু বুঝতা না তারা হান্ড্রেড বুঝবা এই জিনিসটা তোমাকে মোটামুটি শিওরলি বলে দিই তাহলে রাইট ফর্ম ভার্বস ভার্ব ওয়ানটা কিসে কিসে বসে প্রথমত টেন্স অনুযায়ী কি অনুযায়ী টেন্স অনুযায়ী তো চলো টেন্স অনুযায়ী কোথায় বসে আমরা একটু দেখি টেন্স অনুযায়ী রাইট ফর্ম ভার্বস আর যে ভার্ব ওয়ান এইটা বসে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোথায় বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে চলো তো একটু রিকল করি আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমানে একদম মানে ঘটে গেছে এমন একটা ঘটনা ঠিক আছে যেমন হি টক্স হ্যাঁ হি গোজ এগুলো হচ্ছে সব কি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এই ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা সব সময় এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে যেমন কি আমরা উদাহরণ দিতে পারি যেমন সাবজেক্ট প্লাস কি বলতো সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস হচ্ছে আমাদের এক্সটেনশন অথবা অবজেক্ট যেটাই বলো না কেন তার মানে হি প্লেস ক্রিকেট হি প্লেস ক্রিকেট এই যে প্লেস হইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা ভারবে এই যে কি হইল সাথে এস বা ইএস যুক্ত হইল হি প্লেস ক্রিকেট তাহলে সাথে সাথে আমরা বলতে পারি দে প্লে ক্রিকেট কিন্তু দের সাথে কেন প্লে হবে দের সাথে প্লে হওয়ার কারণ হচ্ছে দেটা হচ্ছে কি সেকেন্ড কি বলতো না দে হচ্ছে থার্ড পারসন অনেকেই ভুল করো মনে রাখবা দে হচ্ছে থার্ড পারসন যারা যারা সেকেন্ড পারসন বল তারা ভুল করবা দে হচ্ছে থার্ড পারসন এবং যে থার্ড পারসনটার সাথে আমরা কি পাবো আমরা মূলত এটা প্লুরাল ফর্ম পাবো এবং প্লুরাল ফর্ম হওয়ার কারণে এই দে ক্রিকেট ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা ফর্ম হচ্ছে ভি ওয়ান তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় কি বসে সবসময় বসে হচ্ছে ভি ওয়ান তাহলে ভাই আরেকটু এক্সেপশনাল উদাহরণ দেন ওয়েট দিচ্ছি যেমন দ্য সান রাইজেস ইন দা ইস্ট তাহলে আমরা কি বলতে পারি যে সূর্য হচ্ছে পূর্ব দিকে কি হয় সাধারণত উদিত হয় তাই না পশ্চিম দিকে তার সূর্য উদিত হয় না হয় কি বলো আমাকে তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট তার মানে এই যে রাইজেস এটা হচ্ছে আমার ভার্বের কি ওয়ান ফর্ম তাহলে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খুব সুন্দর করে সেগুলো পেয়ে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খুব সুন্দর করে আমরা সেগুলো পেয়ে যাব তাহলে আমাকে এটার অ্যান্সার দাও তো কি হবে আমাকে এটার অ্যান্সার দাও তো শি অলওয়েজ মেয়েরা একটু অনেক সময় বেশি কথা বলে তাই না তোমরা অনেকেই বলো যে মেয়েরা নাকি বেশি কথা বলে আজকালকার ছেলেরাও বলে আমরাও বলি আসলে তো শি অলওয়েজ ড্যাশ ধরো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিলাম হচ্ছে এইরকম আমাকে বলো তো কি হবে কমেন্ট বক্সে আমাকে একটু জানাও স্ক্রিন আলহামদুলিল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার আছে যাদের কাছে ক্রিস্টাল ব্লার লাগতেছে তারা হচ্ছে রিফ্রেশ মারো যারা তারা হচ্ছে রিফ্রেশ মারো ভাইয়া যারা হচ্ছে রিফ্রেশ মারো ঠিক আছে ওকে না 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 মেয়েরা বেশি কথা বললেন অ্যান্সার দাও অ্যান্সার দাও স্পিক্স ভেরি গুড তাহলে শি অলওয়েজ স্পিক্স মাছ অথবা শি অলওয়েজ টক্স মাছ এখন কেন এইটা স্পিক্স বা টক্স হইলো এইটা আজ করবা না ভাইয়া এটা আজ করবা না বাক্যের ভিতরে যখন অলওয়েজ পাবা এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল বাক্যের ভিতরে যখন তুমি অলওয়েজ পাবা তখন বুঝে নিতে হবে যে এইখানে যেই ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই কি হবে সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে এই কথাটা মনে রাখো যখন আমরা বাক্যের ভিতরে অলওয়েজ পাবো তখন মনে রাখতে হবে যে এইটা কি হবে এটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসবে একটু মাথার ভিতরে একদম কি হয় একদম হচ্ছে গেতে থাকে তাহলে ভাইয়া আর কি আছে একটু দেখান দেখি অবভিয়াসলি আমি দেখাবো তাহলে একটু খেয়াল করো তোমরা জানো টু বি ভার্ভ বলে একটা ব্যাপার আছে টু বি ভার্ভ তাহলে টু বি ভার্ভের যে ব্যাপারটা আছে সাধারণত যে জিনিসটা হয় যে টু বি ভার্ব কি হয় টু বি ভার্ভগুলো হয় এরকম যে এম ইজ আর ওয়াফ ওয়ার ঠিক আছে এখন এই টু বি ভার্ভগুলোর ভিতরে আমি যদি প্রেজেন্ট টেনসে ফেলি কিসের ভিতরে ফেলি প্রেজেন্ট টেন্সে ফেলি তাহলে তারা পাবে হচ্ছে এম ইজ আর আর পাস টেন্সে যদি ফেলি তাহলে কি পাব ওয়াফ ওয়ার আর যদি ফিউচার টেন্সে ফেলি তাহলে কি পাব তাহলে পাবো হচ্ছে শ্যাল প্লাস ভার ওয়ান আর উইল প্লাস ভার ওয়ান এখন ভার ওয়ানটা কেন লিখলাম সেটা বলতেছি মূলত হচ্ছে মূলত হচ্ছে ফিউচার যে ইনডিফিনিট টেন্সটা আছে কি টেন্স তাহলে পরের পৃষ্ঠায় কি যাব আমাকে বলো পরের পৃষ্ঠায় যাব ইয়েস স্যার পরের পৃষ্ঠায় চলে যান পরের পৃষ্ঠায় গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফিউচার যে ইনডিফিনিট টেন্সটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্স এই ফিউচার ইনডিফিনিট টেন্সে যেটা হয় সেটা হচ্ছে এরকম হয় যে সাবজেক্ট প্লাস 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 শেল উইল এক্সটেনশন তাহলে আমাদেরকে আর টেন্সটা আলাদা করে শিখতে হলো না আমরা টেন্সও শিখে গেলাম এখন দেখি যেমন আই উইল আই উইল গো দেয়ার আমি সেখানে যেয়ে থাকবো ঠিক আছে তারপর আমরা কি বলতে পারি যে হি উইল ডু দিস তার মানে সেই কাজটা করে থাকবে তার মানে এই যে গো তার মানে এই যে ডু এরা সবাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে সবাই ভার্বের কি ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে তোমার পরীক্ষা যদি এরকম আসে তোমার রাইট ফর্ম অফ ভার্বসে যদি পরীক্ষা এমন আসে যে হি উইল তাহলে তুমি কি অ্যান্সার দিবা তোমার অ্যান্সারটা কি হওয়া উচিত কমেন্ট বক্সে তোমরা সবাই লিখতে পারবা কারণ এটা খুবই ইজি কি হবে যা আছে তাই হবে ভাই এটা কিছু হইলো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই টাইপের সেন্টেন্স তোমাদের রাইট ফর্ম ভার্বসে যে আসছে এটা তোমরা হয়তো অনেকে জানো না সো এইটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নেই আলটিমেটলি এই টাইপের সেন্টেন্সও তোমার বোর্ড এক্সামে চলে আসে সো হি উইল গো টু দ্য মার্কেট এখন মার্কেটে কেন যায় যে কোনো কিছুর জন্য যেতে পারে যে কোনো কিছুর জন্য যেতে পারে যেমন বলতে পারো যে ফর শপিং ফর কি বলতে পারো শপিং শপিং এর জন্য সে মার্কেটে গেছে সো এইভাবে করে আমরা কি করতে পারি এরকম সেন্টেন্স গুলোকে এই ভার ওয়ান দ্বারা কি দ্বারা এই ভার ওয়ান দ্বারা আমরা কি করতে পারি সঠিকভাবে অ্যান্সার দিতে পারি তারপরে একটা ভার্বের ফর্ম আছে সেটাকে আমরা বলি টু ডু ভার টু ডু ভার বেসিকলি এই টু ডু ভার টু বি ভার তারপর হচ্ছে টু হে ভার সব হচ্ছে অক্সিলারি ভার এই যে এখানে লিখে দিচ্ছি এদের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার এদের আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে এদের নাম কি টু বি ভার্ব to do verb আরেকটা হচ্ছে টু have verb সব আজকে দেখাবো ইনশাআল্লাহ to have verb ওকে তাহলে to do verb ভিতরে কি আছে জানো to do verb ভিতরে প্রেজেন্ট ফর্মে কে কে আছে প্রেজেন্ট ফর্মে আছে হচ্ছে do does আর past ফর্মে কে আছে past ফর্মে আছে হচ্ছে did আর ফিউচার যেই ফর্মগুলো আসে সাধারণত সেগুলা কি সেগুলো হচ্ছে এইরকম যে আসলে এই ডুটাকে এই ডুটাকে তারা বসায় এই উইল পরে উইল ডু ঠিক আছে কিন্তু আলটিমেটলি এটা নেগলেজিবল এটা এত ইম্পর্টেন্ট না ফিউচারটা এতটা ইম্পর্টেন্ট না এখন কাহিনীটা কি ভাইয়া কাহিনী কি বুঝাইতে চাইতেছেন কাহিনীটা বুঝান ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে আমি যদি বলি আই উইল অলওয়েজ ড্যাশ this হয়তো তোমাকে বলছে তুমি এই কাজটা কেন করেছো এখন তোমার মনে হচ্ছে যে না আমি সঠিক ভাবে কাজটা করেছি তখন তুমি কি বলতে পারো আই উইল অলওয়েজ ডু দিস তাহলে এই ডুটা হচ্ছে মূলত কি এই ভার্ব ওয়ান কে ইন্ডিকেট করে এই ডুটা মূলত ভার্ব ওয়ান কে ইন্ডিকেট করে মানে প্রেজেন্ট ফর্ম অফ দা ভার্ব কে ইন্ডিকেট করে ঠিক আছে তার তাহলে এই যে ডু ভার্ভটা আছে এই ডু আর ডাসটা কোথায় কোথায় পরিবর্তিত হয় ডু আর ডাসটা পরিবর্তিত হয় হচ্ছে নাম্বার এবং অনুযায়ী কি অনুযায়ী নাম্বার অনুযায়ী এবং তোমরা জানো পার্সন হচ্ছে সেই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন নাম্বার হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল যেগুলো আমি তোমাদেরকে ফার্স্ট পেপার পড়ানোর সময় বহুবার বলেছি সো কিভাবে পরিবর্তিত হয় আই হচ্ছে ফার্স্ট পার্সন আই ডু হি হচ্ছে থার্ড পার্সন হি ডাজ জিনিসগুলা মাথায় রাখিও ঠিক আছে ওকে তারপরে কি আছে ভাইয়া তারপরে আছে হচ্ছে টু হ্যাভ ভার্ভ কি আছে টু হ্যাভ ভার্ভ তাহলে টু হ্যাভ ভার্ভ গুলা কিভাবে চিনবো ভাইয়া টু হ্যাভ ভার্ভ প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ আর হচ্ছে হ্যাজ আর পাস্ট ফর্ম কি হচ্ছে হচ্ছে আর না দেখলেও হবে তাহলে ভাই আপনি আমাকে বলেন যে কিভাবে এইখানে আমরা দেখবো এখানে দেখার কিছু নাই যেমন আমি যদি এরকম একটা জিনিস দিই আই ডেয়ার তাহলে এইখানে তোমাকে কি বসাইতে হবে এই গন হচ্ছে ভি থ্রি মানে ভার্বের কি ফর্ম ভার্বের হচ্ছে তার তার মানে আগে এখানে পাস্ট ফর্ম অবশ্যই কি বসতে হবে তার আগে অবশ্যই এখানে হ্যাভ অথবা হ্যাভ অথবা হ্যাড বসাইতে হবে তাহলে তোমাকে কি করতে হবে বুঝতে হবে যে টেন্সটা কি সাধারণত প্রেজেন্ট টেন্সে হলে আয়ের পরে কি বসবে আয়ের পরে বসবে হচ্ছে এই হ্যাব দেয়ার ঠিক আছে সেম ভাবে যদি এখানে হি থাকতো আমার পার্সন চেঞ্জ হয়ে যাইতো তাহলে কি হইতে পারতো সেইখানে একই ভাবে সেন্টেন্সটা যদি আমি রেখে দিতাম তাহলে কি অ্যান্সার হতো বলতো আমাকে কমেন্ট বক্সে তাহলে অ্যান্সার হতো হচ্ছে হি হ্যাজ গন দেয়ার তাহলে এই যে চেঞ্জ গুলা এই যে সাফল গুলা এই যে ব্যাপার গুলা এগুলো একদম সূক্ষ্ম জিনিস সামনে যখন আমরা খুব দ্রুত আগাবো যখন আমরা মডেল কোশ্চেন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব তখন আর এগুলোর দিকে পেছনে ফেরত তাকালে হবে না তখন এগুলো একদম অটোমেটিক্যালি আইসা পড়তে হবে অটোমেটিক্যালি তোমার ভিতরে চলে আসতে হবে ঠিক আছে সো এইভাবে করে টু হে ভার্বটাকেও তুমি বুঝলা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোডাল ভার্ভ সেটা হচ্ছে কি মোডাল ভার্ভ এখন মোডাল ভার্ভ হচ্ছে ওয়ান টাইপ অফ অক্সিলারি রিভার্ভ মোডাল ভার্ভ আর মোডাল ভার্সরাও হচ্ছে সাহায্যকারী ক্রিয়া ঠিক আছে আমি তোমাদের কোশ্চেন আসব আমি তোমাদের কোশ্চেন আসব আমি তোমাদের অ্যান্সার দিব তোমাদের কোশ্চেন থাকলে এখন পর্যন্ত আমার মনে হয় না এগুলো আস করার মতো তেমন কঠিন কিছু

আমরা তো এখানে সব প্রেজেন্ট ফর্মের কথা পড়তেছি প্রেজেন্ট ফর্মে তো কখনো হ্যাড ব্যবহৃত হয় না এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি ফার্স্ট ফর্মে হ্যাড আছে এটা আমি একটু পরে তোমাকে দেখাবো ঠিক আছে ওকে তাহলে ঠিক আছে ক্যান কুড শ্যাল শুড মে মাইট ওট টু মাস্ট ঠিক আছে উড একসেট্রা একসেট্রা সাধারণত এগুলোকে আমরা মোডাল ভার্ভ ধরি সেমি মোডাল ভার্ভ সম্পর্কে আমি পরে বলবো কারণ মোডাল সম্পর্কে আমরা প্র্যাকটিস মোডাল ভার্বের শেষ প্র্যাকটিস না বা এটাই মোডাল ভার্ব সম্পর্কে শেষ কোনো কথা না সো সেমি মোডাল ভার্ভ নিয়ে যাদের চিন্তা আছে যেমন দেয়ার যেমন হচ্ছে নিড এগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই তাহলে মোডাল ভার্ব গুলো এইগুলা যে ক্যান কুড শ্যাল শুড এই মোডাল ভার্ব গুলো একটা সিঙ্গেল পলিসি আছে যেটা আমি ফার্স্ট পেপার পড়ানোর সময় তোমাদেরকে বারবার বারবার করে বলেছি সেই সিঙ্গেল পলিসিটা কি সেই সিঙ্গেল পলিসিটা হচ্ছে মোডাল ভার্ব মূলত যখন বসে বাক্যের ভিতরে এই মোডাল ভার্ব পরবর্তীতে মেইন ভার্বকে জাস্ট ভি করে ফেলে ভি মানে কি প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব অথবা বেস ফর্ম অফ দ্য ভার্ব দুইটা একই কথা প্রেজেন্ট ফর্ম অথবা ফর্ম একটা কথা মনে রাখবা সকল খারই খারক কিন্তু সকল না তাহলে সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস বেস ফর্ম ফর্ম না সকল ফর্মই কি প্রেজেন্ট তাহলে গো হচ্ছে বোথ প্রেজেন্ট প্লাস ফর্ম কিন্তু গোজ গোজ হচ্ছে কি শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম এগুলা একটু মাথায় রাখবা ঠিক আছে তাহলে সকল খারি খারক কিন্তু সকল খারক খার না সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না কথাটা মনে রাখবা তাহলে মোডাল ভার্বের একটা দারুণ মানে সঙ্গতি আছে সেটা হচ্ছে মোডাল ভার্ব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে কাছে টানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে কি কাছে টানে তাহলে এইখানে দেখো আমি যদি বলি যে আই শুড ড্যাশ দ্য ওয়ার্ক তাহলে তোমাকে বুঝতে হবে যে এইখানে ভার্বের যে ফর্মটা দেওয়া থাকুক না কেন তোমার ক্লু হিসেবে যেটাই দেওয়া থাকুক না কেন তোমার অ্যান্সার কি হবে তোমার অ্যান্সার হবে এইখানে আলটিমেটলি গো অ্যান্সার হবে কি আলটিমেটলি গো কেন কারণটা হচ্ছে সরি গো না আমি তো ডু দিয়েছি আমি ডু দিয়েছি আমি সরি ঠিক করে দিচ্ছি এখানে আমি ডু দিয়েছি তাহলে এখানে ডু হবে কেন এই ডুটা হচ্ছে ভার ওয়ান বা ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে আরো কিছু দেখান হ্যাঁ দেখাচ্ছি হি মাইট পসিবিলিটি বোঝায় মাইট বলতে পসিবিলিটি বোঝায় এগুলো আমি মাইট বলতে পসিবিলিটি শুট বলতে কি বোঝায় এগুলি সব বোঝাবো ঠিক আছে আমি আগেই বলেছি সো প্লিজ অস্থির হইও না ঠিক আছে সো হি মাইট ড্যাশ দেয়ার তাহলে আমি এখানে দিয়ে দিলাম গো তাহলে তুমি অ্যান্সার কি দিবা বলো তোমাকে তুমি অ্যান্সার কি দিবা তুমি জানো যে স্ট্রাকচারটা হচ্ছে যে সাধারণত মোডাল ভার্বের পরে যদি কোন প্রকার ভার্ব বসে তাহলে সেই ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম বসে তাহলে হি মাইট গো দেয়ার হি মাইট গো দেয়ার তাহলে এরকম আরো কি কি হতে পারে এরকম এরকম হতে পারে কিরকম হতে পারে উই ও টু কি বলতেছি উই ও টু ড আওয়ার কান্ট্রি আমাদের দেশকে আমাদের ভালোবাসা খুবই উচিত তাই না উচিত আবার বলতে পারি উই মাস্ট তাহলে উই মাস্ট ড্যাশ আওয়ার প্যারেন্টস তাহলে এখানে আমি আর ক্লু দিলাম না দেখি তোমরা কারা কারা কি অ্যান্সার দাও এখানে আমি আর ক্লু দিলাম না তাহলে আমাকে বলো এখানে সঠিক অ্যান্সার কি হতে পারে সঠিক অ্যান্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে এই ও টু এই মাস্ট হচ্ছে সব মোডাল ভার্ভ আর এই মোডেল ভার্ভগুলোর পরে সাধারণত কি ফর্ম বসে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে কি ফর্ম বসে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে সো একটু দেখি কারা কারা হচ্ছে অ্যানসার দিতে পারতেছি আমরা কারা কারা অ্যান্সার দিতে পারতেছি ওকে ডান নাইস ওকে ভেরি গুড ঠিক আছে তাহলে অ্যানসারটা কি হবে ইয়েস কেউ বলতেছে ওবে কেউ বলতেছে হচ্ছে লাভ সবগুলা সঠিক তাহলে উই ও টু লাভ আওয়ার কান্ট্রি আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস আমাদের উচিত আমাদের প্যারেন্টসদেরকে মান্য করা অথবা রেসপেক্ট আওয়ার প্যারেন্টস এই রেসপেক্টটাও অ্যান্সার নিতে নিতে পারো তাহলে এই লাভ এই রেসপেক্ট এই ওবে সবই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সবই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এইটা তোমাদের মূল পরীক্ষায় মানে এইচএসি এই ধরনের প্রচুর লাইন আসে আমি যদি একটু তোমাদেরকে দেখাতে পারতাম যে বোর্ড কোশ্চেনে লাস্টবার কোনটা আসছে তাহলে হয়তো আমি তোমাদেরকে বলতে পারতাম যে প্রতিবার প্রতিবার হচ্ছে এরকম একটা একটা না জিনিস আসেই ঠিক আছে প্রতিবার এরকম একটা না একটা জিনিস আসেই সো আমি একটু দেখি দ্রুত চোখ বুলাই আমি দেখি যে আমাদের এরকম কি সেন্টেন্সগুলো আছে একটু দেখি হ্যাঁ একটু দেখি एक टू देखी ओके 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 এইখানে আপাতত চোখে পড়তেছে না তো চারটা জিনিস দেখলাম এখানে নাই তবে আমি যখন মডেল কোশ্চেন করাবো তখন তোমাদেরকে দেখাই দিব চোখের সামনে আপাতত কোনো বোর্ড কোশ্চেনে আপাতত এরকম মানে লাইন পেলাম না সো নো প্রবলেম হোয়াটস এভার আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাই সো একটু দেখি যে তোমরা মোটামুটি ভার ওয়ানটাকে বুঝতে পারছো কিনা না যদি ভার ওয়ানটা বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে ভার টু মানে হচ্ছে পাস্ট ফর্মের দিকে চলে যাব আমরা মার্চ করব হচ্ছে দিকে দেখো আমি আবার একটা কথা বলি তোমাদের আমি হয়তো যেটা করতে পারতাম আমি হয়তো ডিরেক্ট কিছু নিয়ম তোমাদেরকে উঠাই এনে বলতে পারতাম যে অ্যাজিফ এর সাথে এটা হয় লেস্ট থাকলে এরকম হয় তারপরে হচ্ছে ওয়াইল থাকলে এরকম হয় অ্যাস থাকলে এরকম হয় সো এইটা না করে আমি ভাবলাম একটু যদি ভিতর থেকে পড়ি তাহলে কি লাভ হবে জানো তোমরা হচ্ছে ভার সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা রাখতে পারবা এবং তাতে করে লাভটা কি হবে তোমাদের যে লেখনীটা তোমাদের যে প্যারাগ্রাফ লিখতে হয় তোমাদের যে কম্পোজিশন লিখতে হয় এগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে আর বাকি রইলো সেই স্পেশাল রুলের কথা ওয়ান সেই স্পেশাল রুল আমি ধরে ধরে পড়াবো কোন জায়গায় অ্যাজিফ আছে কোন জায়গায় হচ্ছে তোমার লেট অ্যালোন আছে কোন জায়গায় উড রেদার আছে কোন জায়গায় হ্যাড ব্যাটার আছে কোন জায়গায় কন্ডিশনালস আছে আমি তো বলেই দিছি সো এইখানে না এটা হচ্ছে একটা লার্নিং কার্ভ এটা হচ্ছে একটা ক্ষেত্র এখান থেকে নেওয়ার চেষ্টা করো বুঝার চেষ্টা করো দেখবা যে আলটিমেটলি অনেক কিছু তোমার বুঝের ভিতরে চলে আসছে ঠিক আছে সো ওকে যাদের স্ক্রিন ব্লার হচ্ছিল আমি জানি না বাট আলহামদুলিল্লাহ এখন আমি স্ক্রিন

তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ভিটু হচ্ছে এমন একটা ফর্ম যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কে বোঝায় তাহলে প্লাস্ট ইনডিফিনিট টেন্স কে বোঝাই বলতে ভাই কি বোঝাচ্ছেন পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে একদম যে বেসিক টেন্সটা অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করে যেই ধরনের টেন্সের রূপ আমরা লিখি তাকে আমরা বলি হচ্ছে ভিটু কিভাবে হয় একটু ব্যাখ্যা দেন তো এইভাবে হয় অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব যেটা আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে ভি ওয়ান কে তে কনভার্ট করা যায় কনভার্ট করা যায় আমরা গো কে বলি হচ্ছে আমরা সি কে বলি হচ্ছে ঠিক আছে সো এইভাবে করে আমরা কি করি আমরা হচ্ছে এই ভার্বের ফর্মগুলোকে পরিবর্তন করে ফেলি তাই না তাহলে বেসিক ওয়েত স্ট্রাকচার দ্বারাই সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন এক্সটেনশন মানে বাক্যে যদি তুমি কোনো কিছু এক্সট্রা লিখতে চাও অবজেক্ট অবজেক্ট সেটা হচ্ছে এক্সটেনশন তাহলে এর উদাহরণ হচ্ছে খুবই ইজি যেমন আই ওয়েন্ট হি কল মি সে আমাকে ফোন করেছিল আবার বলতে পারি যে রনি রনি লাভ রনি লিনা তাহলে দেখো এই সব জায়গায় ওয়ে কল লাভ এগুলা কি বলতো এগুলা হচ্ছে ভি টু এগুলা হচ্ছে ভি টু এখন বেসিকলি এইরকম সেন্টেন্স যদি আমার পরীক্ষায় আসতো এইরকম সেন্টেন্স যদি আমার পরীক্ষায় আসতো তাহলে ইজিলি আমি লিখতে পারতাম কিন্তু পরীক্ষায় একটু প্যাঁচায় পরীক্ষায় কি করে জানো একটা গুরুত্বপূর্ণ রুল তোমাদের মাথায় নিয়ে আসে সো এটাকে একটু অন্য কালারে লিখে দেই সেইটা হচ্ছে পরীক্ষায় তোমাদেরকে এইভাবে পেঁচায় যে কোনো একটা সেন্টেন্সে আমি একটু লিখি কোন একটা সেন্টেন্স এটা তোমাদের যার যার কাছে যেই বই থাকুক না কেন সব বইয়ে এই নিয়মটা আছে কোন একটা সেন্টেন্সে যদি বিফোর ইয়েস্টারডে তারপর হচ্ছে লাস্ট ডে আমরা কি বলতে পারি লাস্ট ডে লাস্ট ডে মানে হচ্ছে প্রিভিয়াস ডে ও বলতে পারো প্রিভিয়াস ডে এইরকম কিছু কি আছে হ্যাঁ এরকম কিছু সেট অফ ওয়ার্ডস আছে এরকম কিছু সেট অফ ওয়ার্ডস আছে এই ওয়ার্ডগুলো যদি তুমি তোমার সেন্টেন্সে দেখো নিঃসন্দেহে সেইখানে কি বসাতে হবে নিঃসন্দেহে তোমার সেখানে v2 বসাতে হবে নিঃসন্দেহে তোমাদের সেখানে কি বসাইতে হবে নিঃসন্দেহে সেইখানে তোমাদের v2 বসাইতে হবে সো এই জিনিসটা তোমাদের মাথায় যেন একটু থাকে তাহলে চলো ভাইয়া একটু দেখায় দেন ওকে দেখায় দিচ্ছি ধরো আমি যে সেম লাইনটা যদি আবার লিখি রিক্রিয়েট করি যে হি তাহলে আমাকে বলো এইখানে হিন্ট হিসেবে কি দেওয়া আছে ইয়েস্টারডে তাহলে এইখানে আমরা কি ভার্ভ বসাবো এইখানে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো কি ফর্ম বসাবো পাস্ট ফর্ম বসাবো তাহলে অ্যানসারটা কি হবে সি এ আরো একটা উদাহরণ দেখায় কি বলবো একটু খেয়াল করো চোখের ভিতর আচ্ছা তাহলে একটু দেখো আমরা একটু দেখি হ্যাঁ ওকে ডান তাহলে এখন ধরো এরকম একটা লাইন আছে ওয়ান্স আপন এ টাইম বুঝার চেষ্টা করো ওয়ান্স আপন এ এর ড্যাস অ্যান ওল্ড ম্যান ইন দ্য জঙ্গল ইন দ্য জঙ্গল কতবার তোমরা এই টাইপের শুরু পেয়েছ কতবার বলো ঠিক আছে তাহলে ওয়ান্স আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি বাক্যের ভিতরে এরকম ওয়ান্স পাও কি পাও তুমি বাক্যের ভিতরে যদি এরকম ওয়ান্স পাও ঠিক আছে আচ্ছা ওয়ান্সটা এখানে লিখে দিচ্ছি এরকম বাক্যের ভিতরে তুমি যদি কি পাও বাক্যের ভিতরে ওয়ান্স পাও তাহলে তোমাকে বুঝতে হবে কি তোমাকে এইখানে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে তাহলে ওয়ান্স থাকার কারণে ভার্বের কি ফর্ম বসবে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বসবে এইখানে আমার দেয়ার হচ্ছে কি এইখানে এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের কারণে ইন্ট্রোডাক্টরি দেয়ারের কারণে দেয়ারের কারনেই এইখানে আমরা কি করতে পারতেছি এরপরে এই v2টা ইউজ করতে পারতেছি এখন তুমি বলতে পারো ভাইয়া ইন্ট্রোডাক্টরি ডিয়ার কারণে v2 ইউজ করতেছি এটা কি কোন রুলস কখনোই না এটা কোন রুলস না মূলত হচ্ছে এই ওয়ান্স দেখার কারণে তুমি কি বসাবা ভার্ব এর past বসাবা এখন তোমাকে যদি ভার্ব হিসেবে ক্লু এই লিভ দেওয়া থাকে তাহলে তুমি आंसरটা কি বসাবা ভাইয়া তুমি आंसरটা বসাবা লিভ তুমি आंसरটা বসাবা লিভ এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসি এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসি আমি যে তোমাদের স্পেশাল ওয়ার্ডের কথা বলেছি স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজাল ওয়ার্ড এই স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজাল ওয়ার্ডে প্রতি বছর বিভিন্ন বোর্ডে প্রতি বছর ঠিক আছে এই প্রতি বছর বিভিন্ন বোর্ডে ঠিক আছে এই দেয়ার দিয়ে একটা বাক্য আসে এই দেয়ার দিয়ে বাক্য আসে কেমন কি জানো কেমন হচ্ছে এরকম ধরো ধরো ওয়ান্স দেয়ার এরকম করে তোমাদের যে তিন নাম্বারটা আছে না গ্রামারে আসে ওই যে বললাম স্পেশাল ওয়ার্ড এরকম আসে তাহলে তুমি ওয়ান্স আসে তুমি বুঝতেই পারতো দেয়ার এর পরে কি হবে ভারবে কি হবে ভারবে বসবে এখন দেখো দেয়ারের পর কোন ভার বসাবো দেয়ারের পর আমি লিখে দিচ্ছি বাংলায় দেয়ারের পর কোন ভার বসাবো ভার বসাবো অর্থাৎ সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার নাকি প্লুরাল এটা কার উপর নির্ভর করে এটা নির্ভর করে হচ্ছে এই ভার্বের পরে কি ধরনের এই ভার্ভের পরে ভার্বের পরে কি ধরনের নাউন আছে কি ধরনের নাউন আছে তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এ স্কুল এই স্কুল হচ্ছে একটা সিঙ্গুলার জিনিসকে মেনটেন করে সিঙ্গুলার জিনিসকে মেনটেন করে তাহলে এইখানে যদি আমরা বি ভার্ভ বসাই তাহলে অবশ্যই লিখতে হবে স্কুল একটা স্কুল হয়ে থাকতো এই পুকুরের পাশে হচ্ছে মোটামুটি আমাদের রাইট এই ভিটুর যে পাস্ট ইন্ডিফিনিটেন্স এর যে কাহিনীটা সেইটা এইটুক তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো আলহামদুলিল্লাহ বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো তাহলে হচ্ছে আমি নেক্সট জিনিসটায় চলে যাবো এইটুক তোমরা বুঝতে পারছো কিনা এইটা আমাকে বলো ইয়াস সিঙ্গুলার ভেরি গুড ভেরি গুড আমি একটা প্লুরাল দিব ওয়ান্স আপন টাইম আই হ্যাড এ গার্লফ্রেন্ড ইন ভিলেজ বা 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 নাইস নট ব্যাড সুন্দর ওকে ওয়ান্স দে আর লিভ মাই বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ডান তোমরা ভালো লিখছো তোমরা ভালো লিখছো বাট একটু একটু গঠনমূলক কিছু বলি বেটা গঠনমূলক কিছু বলি চলো গঠনমূলক আমি বলি এই রকম দেখো দেখো দে আর দে আর ড্যাশ Dash five boys near to the playground yesterday এটা কে অ্যান্সার দিতে পারবে একটু দেখি এটা কে অ্যান্সার দিতে পারবে একটু দেখি সবাই দ্রুত অ্যান্সার দাও দেখি দেয়ার ড্যাস ফাইভ boys নিয়ার টু দা প্লেগ্রাউন্ড ইয়ার স্টারডে এটার অ্যান্সার টা কি হবে একটু দেখি জলদি জলদি করে দেখি এটার অ্যান্সার টা কারা কারা দিতে পারি একটু জলদি করে দেখি কারা কারা দিতে পারি কারা কারা দিতে পারি অ্যান্সারটা ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাছ তুমি বুঝতে পারতো এখানে ওয়ার হবে কেন ওয়ার হবে স্যার কারণ স্যার আপনি বলেছেন ইয়েস্টারডে থাকলে এই সেন্টেন্সটা ধরে নিতে হবে কি ধরে নিতে হবে সেন্টেন্সটাকে ধরে নিতে হবে যে আলটিমেটলি এইটা পাস্ট আছে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে তার মানে এখানে ওয়ার বসবে কেন ওয়ার বসবে স্যার কারণ এইটার পরে দেখেন ফাইভ বয়েজ আছে এই ফাইভ বয়েজ হচ্ছে প্লুরাল এই ফ্লাইট বয়েজ হচ্ছে প্লুরাল তাহলে স্যার আমার উত্তর সঠিক ইয়াস তোমাদের উত্তর সঠিক এবং সেটা তোমরা স্পেশাল ওয়ার্ডেও পাবা আবার তোমার রাইট ফর্ম অফ ভার্বসেও পাবা ঠিক আছে সো চলো আমরা নেক্সট টাই চলে যাই ঠিক আছে সো চলো আমরা হচ্ছে নেক্সট টাই চলে যাই ওকে ডান চলো আমরা হচ্ছে নেক্সট টাই চলে যাই ওকে ওকে ডান ঠিক আছে তো নেক্সট টাই যখন যাব তখন ভার্বের তো আমরা কি পড়তেছি আমরা তো ভার্বের ভিটু পড়তেছি তাই না তাহলে ভিটুকে যখন আমরা পড়তেছি তখন বি ভার্ব ওয়াইজ এদের বুঝতে হবে বি ভার্ব ওয়াইজ কি আছে বলো তো বি ভার্ব ওয়াইজ আছে হচ্ছে ওয়াজ আর হচ্ছে কি ওয়ায়ার বি ভার্ব ওয়াইজ ওয়াজ আর ওয়ায়ার ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্টকে সমর্থন করে যেমন হি আই লাস্ট মেট him. তাহলে কি বুঝলা এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার সাথে কি বসছে ওয়াজ এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এই লাইন দিয়া একটা ইন্টারেস্টিং নিয়ম শেখা যাবে বুঝার চেষ্টা করো সে ছিল মাত্র পাঁচ বছর বয়সের যখন কিনা আমি তাকে শেষ আমি তার সাথে শেষ দেখা করেছিলাম আই লাস্ট মেট হিম অথবা আই লাস্ট স হিম এইরকম একটা লাইন তোমাদের রাইট ফর্ম ভাবস কি বারবার আসে না একটু তোমার মস্তিষ্ককে একটু ঝালাই করো তো চিন্তা করো তো যে ভাইয়া এই ধরনের লাইন কি তোমরা আগে দেখছো কিনা তাহলে তুমি কিন্তু ইজিলি মনে করলে বুঝতে পারবা যে এই ধরনের লাইন আমি দেখছি দেখছি না তাহলে হি ওয়াজ অনলি ফাইভ ওয়েন আই লাস্ট স অথবা মেড হিম এই স অথবা মেট হচ্ছে আমাদের ভার্ভ টু আমাদের ভার্ভ টু হোয়েন দ্বারা যখন দুইটা বাক্যকে আলাদা করা হয় হোয়েন দ্বারা যখন দুইটা বাক্যকে আলাদা করা হয় বাক্যের এক পাশে যদি এরকম পাঁচ টেন্সের একটা উদ্ধৃতি তাহলে বাক্যের এই পাশেও কি হবে বাক্যের এই পাশে হচ্ছে ভিটু বসবে কি বসবে ভিটু বসবে তাহলে এইখানে যদি আমরা কেউ দিতাম যে হি ওয়াজ অনলি ফাইভ ওয়েন আই লাস্ট সি অথবা মিট হিম তাহলে আমাকে বলো তোমরা এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারতাম আমরা কখনো এটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারতাম না তাহলে এই নিয়মটা এই জিনিসটা মাথায় রাখবা যে হোয়েন যুক্ত কোন একটা সেন্টেন্স যখন একপাশে একটা কি থাকে একপাশে একটা ক্লজ থাকে দেখো এর কথা ট্রেলে আসছে তাহলে ক্লজ হচ্ছে মেইনলি দুই ধরনের ঠিক আছে একটা হচ্ছে সাবঅর্ডিনের ক্লজ আর একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ক্লজ সেইটা সম্পর্কে বিস্তারিত আলাদা দিন পড়াবো আজকে না তাহলে এইখানে বুঝে রাখবা যে হোয়েন থাকলে একপাশে যদি এরকম পাস্ট হয় তাহলে আরেক পাশে কি হইতে পারে এই ভার্বের পাস ফ্রম বসতে পারে এই জিনিসটা যেন মাথার ভিতরে সুন্দর মতো গাঁথে তাহলে এর সাথে ওয়াজ হয় তাহলে ওয়ার কার সাথে হয় ভাইয়া বলেন তো দেখি ওয়ার হয় এর সাথে যে দে ওয়ার হয় ইউ তাহলে আমরা লিখি যে দে বাই ইউ ওয়ার দে ইউ ওয়ার প্লেইং ক্রিকেট প্লেইং ক্রিকেট লাস্ট আফটারনুন অর্থাৎ গতকাল বিকেলে এই লাস্ট আফটারনুন থাকার কারণেই মূলত দে ওয়ার প্লেইং ক্রিকেট লাস্ট আফটারনুন বা ইন দা ইভিনিং হ্যাঁ লাস্ট ডে ইন দা ইভিনিং এইভাবে যেভাবে কিছু লেখো লাস্ট আফটারনুন থাকুক ইন দা লাস্ট ডে অথবা লাস্ট ইভিনিং যেটাই থাকুক না কেন তোমাকে বুঝতে হবে ওয়ার বসবে বসবে কারণ এখানে দে আর ইউ আছে দে যদিও থার্ড পারসন কিন্তু এটা হচ্ছে প্লুরাল নাম্বার ইউ সাধারণত আমরা প্লুরাল নাম্বারই বসাই ইউ এর সাথে সাধারণত ওয়াজ বসে না না ইউ এর সাথে ওয়াজ বসে না ইউ এর সাথে কে বসে ইউ এর সাথে বসে বসে হচ্ছে ওয়ার ইউ এর সাথে বসে হচ্ছে ওয়ার ঠিক আছে সো এই হচ্ছে আলটিমেট জিনিস তাহলে এই হচ্ছে আমাদের থার্ড পারসন এটা হচ্ছে আমার প্লুরাল নাম্বার আলটিমেটলি ইউ এর সাথেও কি হয় ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন ইউ হচ্ছে আমাদের কি পার্সন সেকেন্ড পার্সন ঠিক আছে এবং এর সাথেও সাধারণত কি বসে এর সাথেও সাধারণত ওয়ার বসে এই জিনিসগুলো একটু মাথার ভিতরে রাখতে হবে প্লেইং ক্রিকেট লাস্ট আফটারনুন থাকতে পারে ইয়েস্টারডে থাকতে পারে কি থাকতে পারে ইয়েস্টারডে থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে জাস্ট তোমাকে সিচুয়েশন অনুযায়ী সিচুয়েশন বেস তোমাদেরকে ইউজ করতে হবে তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া সবচেয়ে বড় উদাহরণটা আমাদের তো দিলেন না সবচেয়ে বড় উদাহরণ না দিয়ে কি আমি তোমাদের কাছ থেকে যেতে পারি তোমরা এত সব কিউট কিউট ছেলে এখানে আসছো তাহলে তোমাদেরকে একটু বলি সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম অথবা আরেকটা হচ্ছে ইট ইজ টাইম দুইটাই গুরুত্বপূর্ণ ইট ইজ হাই টাইম হিসেবেও আসে পরীক্ষায় ইট ইজ টাইম এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের কাহিনীটা কি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের কাহিনীটা হচ্ছে এই রকম যে সাধারণত এই ইট ইজ হাই টাইম ডি বোঝাতে অনেক সময় হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে তাই যখন আমরা এর এক্সপ্রেশনটাকে পড়তেছি এভাবে যে অনেক সময় হয়ে গেছে তখন বুঝতে হবে ইট ইজ হাই এর পরে ভার্ভের কোন ফর্ম বসে ভার্ভের ভিটু বসে কি বসে ভার্ভের ভিটু বসে ভিটু মানে কি তাহলে ভাইয়া একটু সেন্টেন্স দেখান না এইভাবে বললেই হবে অবশ্যই সেন্টেন্স দেখাচ্ছি প্রায় সময় পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বসে আসে রাইট ফর্ম অফ ভার্বসে আসে আর কমপ্লিটিং সেন্টেন্সে তো কথাই নাই কমপ্লিটিং সেন্টেন্সে অলওয়েস আসে কমপ্লিটিং সেন্টেন্সে অলওয়েস আসে তাহলে দেখো আমি যদি রাইট ফর্ম ভার্বসে দেখি আমি কি দেখতে পারি ইট ইজ হাই টাইম উই ড্যাশ স্টাডি তাহলে খেয়াল করবা আমি তোমাকে এইখানে দিলাম স্টার্ট আমি জানি তোমরা অলরেডি সবাই অ্যান্সার লিখে ফেলবা আর যদি এরকম থাকে কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসবে ইট ইজ টাইম ড্যাশ তাহলে দেখো আমাকে দুইটা সিচুয়েশন বুঝতে হবে দুইটা সিচুয়েশন বুঝে আমাকে অ্যান্সার গুলো করার চেষ্টা করতে হবে তাহলে প্রথম সিচুয়েশনটা কি আমার ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে কারণ রাইট ফর্ম ভার্বস তাহলে আমি আগেই বলেছি যদি ইট ইজ হাই টাইম দিয়ে বাক্য শুরু হয় তাহলে মনে রাখতে হবে এটার পর সাবজেক্ট বসতে পারে এবং সাবজেক্টের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে তাহলে এখানে একটা ক্লু দেওয়া থাকতে পারে ক্লু অনুসারে আমরা কি করব স্টার্ট হচ্ছে আমাদের ভার্ব ওয়ান তাহলে স্টার্টেড তোমরা সবাই অ্যান্সার দিছো সঠিক অ্যান্সার দিছো কি হবে স্টার্টেড তার মানে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড স্টাডিং তাহলে অন্য কোন দিকে তাকানোর দরকার নাই আমরা শুধু এইটাতে ফোকাস দিলাম আমরা বুঝে গেলাম যে স্টার্টেড হবে এখন পরীক্ষায় আবার এরকম আসতে পারে যে ইট ইজ টাইম এবং এটা আসতে পারে কমপ্লিটিং সেন্টেন্সে অথবা এরকম আসতে পারে যে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম এবং এগুলো অলরেডি পরীক্ষায় আসছে তাহলে যদি এরকম আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার দিব আমরা বলবো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এখানে ভিটু বসাতে হবে এখানে ভিটু বসাতে হবে কারণ এই বাক্যগুলো বেসিকলি তোমাদেরকে বোঝায় যে অনেক সময় পার হয়ে গেছে হ্যাঁ তুমি অনেক সময় নষ্ট করে ফেলছো এখন একটু সময় দাও নিজেকে এখন একটু নিজেকে শুধরাও তো এই কারণে সাধারণত এই যারা ন্যারেটিভ এইগুলা বানায় তারা যারা হচ্ছে মূলত গ্রামারিয়ান তারা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সাধারণত এরকম পাস্ট ফর্ম ব্যবহার করার জন্য বলে থাকে সো ইট ইজ টাইম আমরা যেন আমাদের ব্যাড হ্যাবিটস গুলো কি করি আমরা গেব আপ করি গেব আপ মানে হচ্ছে কি ত্যাগ করা গেব আপ মানে হচ্ছে কি ত্যাগ করা মূলত গিব আপ দিয়ে আমরা সেটা বুঝি কিন্তু এখানে গেব আপ কেন হলো কারণ হচ্ছে ইট ইস টাইম আছে তাহলে এই গেবটা হচ্ছে কি ভার্ভ টু এই গেপ টা হচ্ছে ভার্ভু এখন মজার জিনিস বুঝো এইখানে যদি তুমি গিভ লেখো অথবা গিভেন লেখো তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা হবে না তাহলে তুমি একটা নাম্বার থেকে বঞ্চিত হবা সেইম ভাবে ইট ইজ হাই টাইম আমরা কি লিখতে পারি একাধিক লিখতে পারি সো আমি একটু দেখি কমেন্ট বক্সে তোমরা এটা কি লেখো ইট ইজ হাই টাইম কমপ্লিটিং সেন্টেন্স আসছে আমার एग्जामে এখানে আমি কি লিখি আমি একটু দেখি কমেন্ট বক্সে আমি একটু দেখি আমরা কি आंसर লিখতে পারি ওকে আমরা একটু দেখি ওকে ইট ইজ হাই টাইম উই টুক কেয়ার অফ হেলথ ভেরি গুড Achha, we, achha, achha, theek, achha, very good it is high time we change our eating habit very good okay hey. ভাইয়া এটার অনেক সময় হয়ে গেছে মানে হচ্ছে উচিত সময় বাবা এই অনেক সময় হয়ে গেছে মানে উচিত সময় আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এটা ইউজ করছি আমি তো কোনো বইয়ের রেফারেন্স দিচ্ছি না আমি বলতেছি তুমি কিভাবে বুঝবা তুমি কিভাবে এই জিনিসটাকে ধরবা সেই জিনিসটা আমি তোমাকে বলছি আমি তো তোমাকে বলতেছি না যে এটা অনেক সময় হয়ে গেছে এটা ট্রান্সলেশন করো আমাদের তো ট্রান্সলেশন করতে হবে না ঠিক আছে সো টেনশন নাই ওকে ওকে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তাহলে কি লিখতে পারি ইট ইজ হাই টাইম

উই টুক কেয়ার অফ আওয়ার হেলথ ওকে জনগণ তোমরা তাহলে ভালোই বুঝতে পারছো কিন্তু একটা জিনিস তোমরা এখনো বোঝানাই সেই জিনিসটা আমার বোঝানো বাকি আছে দুইটা জিনিস বলে দেই মনে রাখবা তাইলে আরো দুইটা জিনিস তুমি অ্যাডভান্স থাকবা এইখানে খেয়াল করো স্টার্টেডের পরে কি আছে স্টাডিং স্টার্টেডের পরে কি আছে স্টাডিং তাহলে মাথায় একটু চিন্তা করো মাথায় একটু চিন্তা করো এখানে কাহিনীটা কি এখানে কাহিনীটা একটু ব্যাখ্যা করে দেই এখানের কাহিনীটা হচ্ছে যদি সেন্টেন্সে যদি সেন্টেন্সে পরপর দুটো ভার্ভ থাকে পরপর তাহলে সেন্টেন্স এ পরপর দুইটা ভার্ভ থাকে তাহলে এইভাবে সজ্জিত হতে পারে প্লাস হচ্ছে মাত্র যেটা তোমরা দেখছো আবার অনেক সময় এই ভার্ব ওয়ানের মাঝখানে কি থাকতে পারে এখানে তোমার প্রোনাউন থাকতে পারে কি থাকতে পারে প্রোনাউন থাকতে পারে মাঝে মাঝে তারপরে ভিটও বসতে পারে অথবা প্রনাউন প্লাস এক্সটেনশনও থাকতে পারে দুইটারই একটু বুঝার চেষ্টা করি দুইটারই একটু উদাহরণ দিয়ে দুইটার উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা তাহলে কাহিনীটা হচ্ছে কি কাহিনীটা হচ্ছে এই যেই থাকুক না কেন মানে বলতে কিন্তু প্রথমবার দ্বিতীয় ভার প্রথম ভার দ্বিতীয় ভার ভার ওয়ান দিয়ে কিন্তু প্রেজেন্ট ফর্ম বুঝাচ্ছি না তাহলে এই ভার ওয়ান গুলো যেই ফর্মেটে থাকুক না কেন ইদার এটা প্রেজেন্ট ফর্মে থাকুক অর এটা পাঁচ ফর্মে থাকুক এই দুই ফর্মের ক্ষেত্রেই সাধারণত এই টা মানে দ্বিতীয় ভার্ভটা কি হবে ভার ওয়ান প্লাস আইএনজি হবে কি হবে ভার ওয়ান প্লাস আইএনজি হবে কি হবে ভার ওয়ান প্লাস আইএনজি হবে তাহলে মাস্টার উদাহরণ দেখাই দেন মাস্টার এই যে চলো মাস্টার তোমাদের এখন উদাহরণ দেখাবে ঠিক আছে তাহলে একটু আগে যেটা দিলা সেটাকে প্রথম উদাহরণ হিসেবে দিয়ে দিলাম যে ইট ইজ হাই তাহলে খেয়াল করো এখানে ভিটু থাকুক কোনো সমস্যা নাই আমার পরের জিনিসটা কি এইটা হচ্ছে আমার প্রথম ভার্ভ এইটা হচ্ছে আমার দ্বিতীয় ভার্ভ তাহলে দ্বিতীয় ভার্ভ কি হয় ভি ওয়ান প্লাস হয় এখন তোমরাই ভাগ করে নাও যে কথাটা সঠিক আছে কিনা তোমরাই ভাগ করে নাও কথাটা সঠিক আছে কিনা ঠিক আছে তোমরাই ভাগ করে নাও কথাটা সঠিক আছে কিনা এখন যে উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি এটা হচ্ছে দুই সালের একটা বোর্ডে আসছে এখন যে উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে দুই সালের একটা বোর্ডে আসছে এটা হচ্ছে এরকম ইট কি বলতেছি আমরা ইট ইজ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ তাহলে ইট ইজ অ্যারেঞ্জ বিটুইন

এই একটা ভার্ভ তোমাকে দিছে তাহলে একটু বুঝার চেষ্টা করো আমি সেখানে শুধু প্রোনাউন বলছিলাম প্রোনাউন ছাড়া মাঝে মাঝে নাউনও থাকতে পারে কি থাকতে পারে প্লাস না এটা 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 হচ্ছে তাহলে ইট ইজ অ্যারেঞ্জ এইখানে এই অ্যারেঞ্জটা মূলত আছে ভিতি ফর্মেটে কোনো সমস্যা নাই ভার্ভ তো তাহলে এখানে আমাদের প্রথম ভার্ভ হচ্ছে এইটা তাহলে মূলত এই দুইটা ফর্ম হয় মাঝে 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 ভি আসতে পারে ঠিক আছে এটা ওকেশনালি তাহলে ইট ইজ অ্যারেঞ্জড এই যে এটা হচ্ছে প্রথমবার বিটুইন টু টিমস এখানে একটা ভার দেওয়া আছে এবং এই ভার্বটা হবে আমাদের দ্বিতীয় ভার কি হবে আমাদের দ্বিতীয় ভার তাহলে ভালো বলো বাচ্চারা এখানে आंसरটা কি হবে আমি একটু দেখি এখানে आंसरটা কি হবে আমি একটু দেখি কারা কারা आंसरটা দিতে পারতেছি কারা কারা आंसरটা দিতে পারতেছি वेरी गुड वेरी गुड आंसरটা কি হবে এটা হচ্ছে কন্টেইনিং কি হবে কন্টেইনিং গো ডু वेरी गुड এটা आंसरটা কি হবে কন্টেইনিং তাহলে তোমরা সবাই দিয়ে দিতেছ আমিও দিয়ে দিলাম কন্টেইনিং কেন কন্টেইনিং হলো এই যে প্রথম বারটা মাঝখানে আমার যা খুশি তা থাকুক না কেন মাঝখানে আমার যা খুশি তার থাকুক না কেন এরপরে ভার্বের ফর্মটা সবসময় কি হবে এরপরে ভার্বের ফর্মটা সবসময় এরকমই হবে অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি আচ্ছা যারা শেষ করতে বলতেছো তাদের যদি ক্লাস ভালো না লাগে আমাকে ফিডব্যাক দাও অবশ্যই কেমন ক্লাস লাগতেছে সেটা আমাকে জানাও আমি দেখতে পারি কারণ যখন পড়ানোর ফ্লোতে থাকি তখন না এত কমেন্টস তো সবসময় দেখা যায় না এটা ফার্স্ট পেপারের সময় তাও দেখা যায় সেকেন্ড পেপার একটু কঠিন হয় তার জন্য দুঃখিত ঠিক আছে যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলো আমি শেষ করে দিব আমি তো সারা রাত ক্লাস নিব না মানে সারা রাত তোমরা ক্লাস করতে পারবে না সারা রাত সাধারণত ক্লাস হয় না এখন মাঝে মাঝে একটা ক্লাস এক ঘন্টায় নিতে হবে এমন তো কোনো কথা নেই ক্লাসটা তো একটু বড় হইতেও পারে তাই না একটু মানে একটু বুঝো এখানে তো আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে পড়াচ্ছি সো জিনিসগুলো তোমাদের কাজে লাগবে সো লাস্ট যেই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে সেইটা হচ্ছে যে যদি ইট ইজ হাই টাইম এর পরে যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে কি থাকে পরে হচ্ছে টু থাকে তাহলে এই তার মানে ইনফিনিটিভ এর নিয়ম বসবে কি বসবে ইনফিনিটিভ নিয়ম তখন আর ভারবের ফর্ম বসবে না তখন ভারবের তখন ভারবের পাস্ট ফর্ম বসবে না পাস্ট ফর্ম বসবে না তাহলে চলো 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 একটু দেখে নিই আমি একটু কালারটা চেঞ্জ করে দিই দেখো ইট ইজ হাই টাইম টু ড্যাশ তার মানে তোমার যদি কমপ্লিটিং সেন্টেন্সে তোমার যদি কমপ্লিটিং সেন্টেন্সে এই ভুলটা অনেকেই করি আমরা এই জন্য এটা হচ্ছে শেষ নিয়ম এরপরে আজকে আর কোনো নিয়ম পড়াবো না এটা শেষ নিয়ম ইট ইজ হাই এর পরে যদি এই যে টুটা লেনজুর মারে লাগাই দিছে হ্যাঁ গ্রাম বাংলার ভাষায় বলে কি এই যে লেনজুর টুটা ঢুইকে গেছে তাহলে এই যে ইট ইজ হাই টাইম টু হ্যাঁ এটা যেহেতু এখানে চলে আসছে এটা যেহেতু এখানে চলে আসছে তাহলে এই টু এর পরে আমাদেরকে অবশ্যই ভার্বের বেস্ট ফর্ম কে বসাতে হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কে বসাতে হবে তাহলে একটু কল্পনা করি স্যার ইট ইজ হাই টাইম টু ডু আওয়ার ডিউটিস আমরা এইটা লিখতে পারি এইখানে যদি আমরা লিখি ইট ইস হাই টাইম টু ডিড ডু এর জায়গায় যদি আমরা লিখি ডিড তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না সবার অঙ্ক মিললেও তোমার অঙ্ক মিলবে না সেম ভাবে যদি আরেকটা সেন্টেন্স আসে এরকম যে ইট ইজ টাইম টু ড্যাশ ফুটবল তাহলে বলো তো ভাইয়ারা এখানে অ্যানসারটা কি হবে শেষ অ্যান্সার এরপর আর কিছু শেখাবো না এটাই হচ্ছে শেষ অ্যান্সার আমাকে বলো এটা অ্যান্সার কি হবে এইটার অ্যান্সার কি হবে আমাকে একটু বলো আমাকে একটু বলো এটার অ্যান্সার কি হবে ইট ইজ টাইম টু ড্যাশ ফুটবল ইট ইজ টাইম টু ড্যাশ ফুটবল ভেরি গুড এটা কি হবে এটা হচ্ছে প্লে ফুটবল তাহলে এইভাবে করে আমরা কিন্তু মোটামুটি ভার্বের এই দুইটা ফর্ম মোটামুটি পড়ে ফেলতে পারলাম এবং আলটিমেটলি কমপ্লিটিং সেন্টেন্সও কিভাবে আসে সেটাও একটু তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করলাম সো আমাকে এখন বলো হ্যাঁ ইট ইজ টাইম টু ম্যারি ফুটবলকে তো আর ম্যারি করা যায় না এখানে মেয়ের নাম লিখে দিতাম আমাকে আগেই বলতাম আমি একটা মেয়ের নাম লিখে দিতাম ঠিক আছে তাহলে তুমি লিখতে পারতাম ম্যারি ঠিক আছে জোক সেপার্ট জোক সেপার্ট সো আমাকে বলো যে মোটামুটি বুঝতে পারতেছো কিনা মোটামুটি বোঝা যাচ্ছে কিনা এবং তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে পারো আমাকে বলতে পারো ওকে ডান ভেরি গুড ইয়েস ইট ইজ হাই টাইম টু রিড অ্যাটেন্টিভলি ঠিক আছে ইট ইজ হাই টাইম টু রিড অ্যাটেন্টিভলি নাও এই বাক্যটাও লিখে দিলাম তোমাদের এই বাক্যটাও লিখে দিলাম ইট ইজ হাই টাইম টু রিড অ্যাটেনটিভলি এখন এই অ্যাটেনটিভলি জানি কোন পার্সেপ স্পিচ মনে আছে এই অ্যাটেনটিভলি জানি কোন পার্সব স্পিচ থাক আমি আর ধরবো না পরে বল বা ভাই শুধু খালি পড়ায় ভাই হচ্ছে কি করায় জানি না আচ্ছা ঠিক আছে আমি আর ধরবো না এটা হচ্ছে অ্যাডভাল্ট মাথায় রেখে দিও তাইলেই হবে সো আমাকে বলো কারা কারা বুঝো না কারা কারা ডিসস্যাটিসফাইড কারা কারা হচ্ছে ক্লাস নিয়ে আজকে স্যাটিসফাইড না আর কাদের কাদের মোটামুটি একটু প্র্যাকটিস হয়েছে কারা কারা বুঝতে পারতো সো ইয়েস ইট ইস টাইম টু প্লে ফ্রি ফায়ার এখনই সময় ভাত খাবা ইংল্যান্ডের ম্যাচ মনে চলতেছে ওইটা দেখবা ফ্রি ফায়ার খেলবা পাবজি খেলবা যেটা খেলো এখন আর তোমাদেরকে জ্বালাবো না ভাইয়া ঠিক আছে সো বলো 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 আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো ওকে ক্লিয়ার আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আগের স্লাইডটা ওপেন করে দিচ্ছি আবদুল্লাহ হাত কোন কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো আগের স্লাইডটা আরেকবার ওপেন করে দিছি ওকে আলহামদুলিল্লাহ বুঝতেছি না ওকে ঠিক আছে অ্যাপ্লাই করার সময় অনেক প্রবলেম হয় আমি কিন্তু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি কিন্তু কোনো রুলস পড়াচ্ছি না তোমরা কি এটা বুঝছো আমি কিন্তু কোন প্রকার রুলস পড়াচ্ছি না আমি রুলস গুলো তোমার অ্যাপ্লাই করার সাথে সাথে বুঝাচ্ছি ইভেন মাত্র লাস্টের যে উদাহরণটাও দিলাম সেটাও কিন্তু তোমাদের বোর্ড এক্সামে আসা এখানে আমার বোর্ড এক্সামের কোশ্চেন আছে এই বোর্ড এক্সামে আসা কোশ্চেন থেকে আমি তোমাদেরকে দেখাইলাম লাইনটা বুঝতে পারছো সো পড়াবো টেনশন করো আজকে তো মাত্র শুরু আজকে তো মাত্র স্যুপ খাওয়া শুরু করলাম ঠিক আছে মাত্র স্টার্টার তাই না তুমি অন্থন টন্থন স্যুপ টুপ খেলা তারপরে ধীরে ধীরে আমাদের কি হবে আমাদের হচ্ছে মেইন কোর্সের দিকে আগাবো মেইন কোর্স ঠিকঠাক খাবো খাওয়ার পরে রিফ্রেশমেন্ট হবে রিফ্রেশমেন্ট শেষ করে আমরা কি করব আমরা হচ্ছে সব সামগ্রিক পর্যালোচনা করব তারপরে হচ্ছে আমরা চলে যাব ঠিক আছে তো টেনশনের কোনোই কারণ নাই ওকে টেনশনের কোনো কারণ নাই ওকে ওকে ডান আলহামদুলিল্লাহ ভেরি গুড ওকে কোনো যদি কোশ্চেন থাকে তো আমাকে করতে পারো আচ্ছা একজন বলতো নিড হচ্ছে সেমি মোডাল ভার্ভ নিড টাকে কখন ব্যবহার করতে হয় আমি কিন্তু ক্লাসের মাঝখানে বলেছি যে সেমি মোডাল ভার্ভ মোডাল ভার্ভ নিয়ে আমি আলাদা করে পড়াবো সেমি মোডাল ভার্ভ মোডাল ভার্ভ নিয়ে আমি আলাদা করে পড়াবো একটু না হয় অপেক্ষা করো একটু না হয় অপেক্ষা করো আমি তোমাদেরকে বুঝাই দিব নিট কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আবার নিট কখন এই সেমি মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় মানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সব বুঝাই দিব ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ধন্যবাদ পিডিএফ শীট হ্যাঁ দিয়ে দিব ইনশাআল্লাহ পিডিএফ শীট ঠিক আছে পিডিএফ এর শীট দিয়ে দিব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে বললাম তো ভাইয়া নিট ব্যাপারটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে তাহলে সবাই ভালো থাকো কারো কোনো কোশ্চেন যদি না থাকে ইনশাল্লাহ কালকেও আমাদের ক্লাস আছে কালকে ক্লাসে চলে আসবা আমরা হচ্ছে প্র্যাকটিস দেখা যাবো আবার ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে জিরান কি শুরুতে বসবে আমি কিন্তু জিরান বুঝাই নাই আমি কিন্তু এখনো জিরানে যাই নাই আমাকে সময় দাও আমি সব বুঝাবো এই জন্যই আসছি মোটামুটি ঠিক আছে জিরান কিন্তু আমি করিনি ওকে রাহুল ইসলাম তোমার কমেন্ট পড়লাম ভাইয়া ক্যান প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডভার্ব না প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ এগুলো আমি দেখাবো আমি দেখাবো একটু সময় দাও ঠিক আছে তাহলে আই আই গেস আর কোনো ক্লাস নেই জিরান কি বাক্যের শুরুতে বসবে কিনা জিরান বাক্যের শুরুতেও বসতে পারে কারণ জিরান হচ্ছে একটা নাউনের মতো আচরণ করে যে সকল ভার নাউনের মতো আচরণ করে তাদেরকে জিরান বলে এই জিরানের ফর্মটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি এখন এটা বাক্যের শুরুতেও বসতে পারে ওয়াকিং ইজ এ বেস্ট এক্সারসাইজ আবার বাক্যের মাঝখানেও বসতে পারে ঠিক আছে সো এইটা আমি তোমাদেরকে দেখাবো ওকে সেটা আমি তোমাদেরকে দেখাবো সো কোনো টেনশন করিও না এই জিরান পারজেন্ট পারসিপল কালকের ক্লাসেই ধরতে পারবো সো ঠিক আছে ভাইয়ারা ভালো থাকো তোমরা সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি আর ইনশাআল্লাহ কালকে দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে ঠিক আছে দোয়া রাখবা আমার জন্য ওকে আলহামদুলিল্লাহ আমার মাদার ল সুস্থ হচ্ছেন দোয়া রাখবা সবাই তার জন্য সেজন্য সেই রিকভার করতে পারে জলদি এবং সুস্থ থাকে এবং ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম